ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम्। आज हमरा भगवत प्रसंग करब बोले एक जगह समवेत हुई। এটা আজ আমাদের খুব আনন্দের দিন, আমাদের এরকম একটা সুন্দর মন্দির হবে এবং আমরা সবাই সেখানে সমবেত হতে পারব, এটা আমাদের কাছে একটা খুব স্বপ্ন যেটার পূরণ হয়েছে। দেখুন আপনার মোবাইল ফোনটাই বাজছিল, তা এই মন্দির তখনই জাগ্রত হয় যখন ভক্তেরা আসেন, তখন সেখানে সাধন ভজন হয়, সবাই প্রার্থনা করেন, ভক্তদের প্রার্থনার শক্তিতে মন্দিরের জাগরণ হয়। আর আমরা আজকে সমবেত হয়েছি ভগবানের কথা শুনব বলে। আমরা ধারাবাহিকভাবে আগে শুনছিলাম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, সেটা এখন যেহেতু আমরা একবারে ধারাবাহিকভাবে কিছু করতে পারছি না, আজকে আমরা যে কোনো জায়গা থেকে একটা করবো, সেটা হচ্ছে শিবানন্দ বাণীর একটা অংশ যেখান থেকে আমরা করবো। স্বামী শিবানন্দজি ছিলেন রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সংঘগুরু। আমাদের এক একজন সংঘগুরু শ্রীরামকৃষ্ণের সন্তান, তারা শ্রীরামকৃষ্ণের ভাবটির এক একটি দিক আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। স্বামী ব্রহ্মানন্দজি যেরকম দেখিয়ে দিয়ে গেছেন জীবনের সর্বক্ষেত্রে, আধ্যাত্মিকতাই হলেন সমস্ত সমাধানের মূল সূত্র। তিনি দেখিয়ে দিয়ে গেছেন তার জীবনে আধ্যাত্মিকতা ছাড়া আর কোনো কিছুর কোনো জায়গাতে কোনো রকম সামান্যতম স্থানও নেই। মহাপুরুষ মহারাজের জীবনে সমস্যা সমাধানের একটি ভারী সুন্দর সূত্র দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রার্থনা। কেমন করে নিরন্তর প্রার্থনা করলে মানুষের ভেতরে যে চৈতন্য শক্তি তার জাগরণ হয়, ভগবানের দরজায় প্রতি মুহূর্ত আঘাত করতে করতে ভগবান কেমন করে আমাদের প্রার্থনা শোনেন, আমাদের চিন্তায় আমাদের মননে সর্বত্র জাগ্রত হয়। শ্রীরামকৃষ্ণের সন্তানরা প্রত্যেকে এক একটা আলাদা আলাদা ফুল ছিলেন। যেমন একটা ওই ফুলের স্তবক তৈরি হয়, তাতে নানা রকমের ফুল থাকে, বেল, জুঁই, মালতি, বকুল, প্রত্যেকটা ফুল আলাদা রকমের দেখতে, তাদের আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু এগুলো যখন সব একত্রিত হয় তখন একটি অপূর্ব রূপ সৃষ্টি হয়। শ্রীরামকৃষ্ণের সন্তানরাও ঠিক সেই রকম, তাদের প্রত্যেকের পৃথক বৈশিষ্ট্য আছে, কিন্তু এরা যখন সবাই মিলে একত্রিত হন তখন একত্রিত হয়ে শ্রীরামকৃষ্ণ বৈশিষ্ট্যটি প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণ নানা ফুলের সমষ্টি, আমরা সব ফুল একসঙ্গে আমাদের ভালো নাও লাগতে পারে, তাই তিনি তার সন্তানদের ভেতরে তার ভাবটিকে ছড়িয়ে দিয়ে গেছিলেন। সেই যে কোনো একটি ভাবকে গ্রহণ যা আমরা গ্রহণ করলে আমাদের জীবন পূর্ণ হবে, আমাদের জীবন ধন্য হবে। এই আমাদের উদ্দেশ্য হচ্ছে, সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনটিকে পূর্ণতা দেওয়া, ভগবানের সঙ্গে একীভূত হওয়া। যেদিনের ঘটনা আমরা পড়ব সেটি বেলুড় মঠে ঘটেছিল 10ই পৌষ 1336 খ্রিস্টাব্দ, বুধবার 25শে ডিসেম্বর 1929 সালে। এটা একেবারে মহাপুরুষ মহারাজের জীবনের শেষের দীক্ষার ঘটনা। এরপর মহাপুরুষ মহারাজ মাত্র 5 বছর বেঁচে ছিলেন। মহাপুরুষ মহারাজ আমাদের সঙ্গের দ্বিতীয় সংঘগুরু এবং সব কিছুর ভেতরে মহারাজের সবসময় সব কিছুতেই সকলের সঙ্গে খুব সহজে তিনি কথা বলতেন। স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে যেমন দেখা করা কথা বলাটা খুব সহজ ছিল না, স্বামী শিবানন্দজির ক্ষেত্রে এটা একবারে সম্পূর্ণ বিপরীত ছিল। তার সঙ্গে খুব সহজে দেখা করা যেত এবং তিনি এমনভাবে মিশতেন যেন প্রত্যেকে তার মানে তার স্তরে নেমে এসে তাকে মিশতেন। পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা মহাপুরুষ মাঝে অনেক গল্প শুনেছি। মহারাজ বলছিলেন 1928 সালে যখন ওনার সন্ন্যাস দীক্ষা হয়, 1927 সালে যখন সন্ন্যাস দীক্ষা হয়, সন্ন্যাস দীক্ষার পরে তিনি তপস্যায় যেমন এরকম কথা মনস্থ করেছেন, রোজ বিকেলবেলা তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজকে মেসেজ করতেন সন্ধ্যারতির পরে। এইরকম একদিন সন্ধ্যারতির পরে যখন তিনি মহাপুরুষ মহারাজকে মেসেজ করছেন, তখন তিনি মহারাজকে বলেন যে তিনি তপস্যায় যেতে চান। শোনা মাত্র মহাপুরুষ মহারাজ একেবারে শুয়েছিলেন, উঠে বসলেন, সেদিন আর মেসেজ হলো না।
দুজনের মধ্যে আলোচনা করতে থাকলেন, কোথায় গিয়ে তপস্যা করলে ভালো হবে, কোন জায়গায় ভিক্ষা পাওয়ার সুবিধা আছে, এরকম নানা রকমের সব আলোচনা হতে থাকলো। শুধু তাই নয়, পরবর্তীকালে কয়েক দিন ধরে শুধু এই জিনিসটাই আলোচনা হতে থাকলো। তিনি ভূতেশানন্দজিকে একটি ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, সেটা হলো এই, তপস্যা করার আগে মনটাকে তপস্যার অনুকূল করে নিয়ে মনটি শুধুমাত্রই যাতে জপ ধ্যান প্রার্থনা নিয়ে থাকতে পারে তার একটা অভ্যাস তৈরি করতে বলেছিলেন। যে উত্তরকাশীতে যখন তুমি যাবে, সেখানে গিয়ে যখন তপস্যা করবে, তখন সেখানে সাধন ভোজন ভিন্ন আর অন্য কোনো কিছু করার উপায় নেই। আমরা যেমন আশ্রমে থাকি, আমরা একটা নির্দিষ্ট সময় জপ ধ্যান করা ছাড়াও অন্যান্য নানা কাজ করি, অফিসের কাজ করছি, স্কুলে পড়াচ্ছি, বুকসেলস কাউন্টার দেখছি, চাষাবাদ দেখছি, মানুষের সঙ্গে কথা বলছি, ডোনেশন রিসিভ কাটছি, এরকম নানা রকমের নানা কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। কিন্তু যখন তপস্যা করতে হবে তখন কিন্তু এগুলো কোনোটাই থাকবে না। অতএব এই তপস্যা করার যদি অভ্যাসটা আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। 24 ঘন্টা নিরন্তর ভগবানের নাম করবার একটা অভ্যাস করতে গেলে, সেটা একটা অভ্যাসে পরিণত হলে সেটা তখন গিয়ে ভালো করে কাজে লাগে। পূজনীয় মহারাজের সেই কথোপকথনের সংকলন নিয়ে শিবানন্দবাণী সৃষ্টি, মহারাজের শরীর চলে যাওয়ার 7 বছরের মধ্যে মহাপুরুষ মহারাজের অন্যতম সেবক ছিলেন স্বামী অপূর্বানন্দজি মহারাজ। অপূর্বানন্দজি মহারাজের এই কথাগুলিকে সংকলিত করে প্রথমে প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং পরবর্তীকালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। প্রত্যেক সাধকের জন্য এই গ্রন্থটি পড়া অত্যন্ত জরুরি। শুধু এই গ্রন্থটি নয়, আরেকটি জিনিস, সেটি হচ্ছে মহাপুরুষ মহারাজের পুণ্যস্মৃতি স্বামী শিবানন্দজির স্মৃতি কথা যে বইটি আছে, আগে 2 খণ্ড ছিল, এখন অখণ্ড হয়েছে। মহাপুরুষ মহারাজের জীবনের নানা শেড, কেমন করে তিনি আমাদেরকে ভগবানের সাথে পরিচয় করিয়ে দিতেন, সেটার একটা ভারী সুন্দর গল্প আছে। শুধুমাত্র পরিচয় করিয়ে দিতেন না, তিনি বলতেন ঠাকুরঘরে যাও, ঠাকুরকে ঘরে গিয়ে প্রার্থনা করো যে আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, তুমি আমায় ভজনে মতি দাও, তুমি আমায় সাধন অনুকূল করে দাও, তুমি আমাকে তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটিকে চির জাগ্রত করে দাও। শুধু এইখানেই থামতেন না, বলতেন যে বলবে তোমারই একজন সন্তান তোমার কাছে এমন করে প্রার্থনা করতে আমাদের শিখিয়ে দিয়েছে। মহাপুরুষ মহারাজের এই কারণে কথোপকথনগুলি খুব জরুরি, এগুলো জানা, এগুলি বোঝা আমাদের দরকার। মহারাজ বলছেন, পূর্বরাত্রে মঠে ক্রিসমাস ঈদ উৎসব খুব আনন্দ ও সমারোহের সঙ্গে সম্পন্ন হইয়া গিয়াছে। নিচের বৈঠকখানা ঘরে মেরি কোলে যিশু এই ছবিখানি পত্র, পুষ্প ও মাল্লাদি দ্বারা অতি সুন্দরভাবে সজ্জিত করিয়া নানাবিধ ফল, মিষ্টান্ন ও কেক প্রভৃতি ভোগ নিবেদন করা হইয়াছিল। মঠের সাধু ব্রহ্মচারী ছাড়া অনেক ভক্ত যোগদান করিয়াছিলেন এই উৎসবে। বাইবেল হইতে যিশুর জন্ম উপদেশাদি পাঠান্তে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী যিশুর পবিত্র জীবন উপদেশ সম্বন্ধে মনোজ্ঞ বক্তৃতা করিয়াছিলেন। মহাপুরুষ মহারাজ নিজে গিয়া এই উৎসবে যোগদান করতে পারেন নাই, কিন্তু উৎসবের সব খবর পুঙ্খানুপুঙ্খরূপে নিয়েছিলেন এবং খুব আনন্দ প্রকাশ করিয়াছিলেন। সকালবেলা মঠের সাধু ব্রহ্মচারীরা মহাপুরুষজির ঘরে সমবেত হইতে তিনি সকলকে হাসি মুখে হ্যাপি ক্রিসমাস, শুভ খ্রিস্ট জন্ম বাসর বলিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন এবং পূর্বরাত্রের ক্রিসমাস ঈদ সম্বন্ধে, উৎসব সম্বন্ধে নানা প্রসঙ্গক্রমে বলিলেন, এই উৎসব আমাদের হয়ে আসছে সেই বরানগর মঠ হইতে। ঠাকুরের দেহত্যাগের কয়েক মাস পরে বাবুরাম মহারাজের মা তাঁদের দেশ আটপুরে কিছুদিনের জন্য যেতে আমাদের নিমন্ত্রণ করে পাঠালেন। স্বামীজি সকলকে নিয়ে আটপুরে গেলেন। তখন আমাদের সকলেরই প্রাণ তীব্র বৈরাগ্য, তখন আমাদের সকলের প্রাণে তীব্র বৈরাগ্য। ঠাকুরের বিরহে সকলেরই মন প্রাণ ছটফট করছে, সকলেই কঠোর সাধন ভজনে রত, দিন রাত সর্বক্ষণ কি করে ভগবান লাভ হবে, কি করে প্রাণে শান্তি হবে, সেই ছিল একমাত্র চিন্তা। আটপুরে গিয়ে আমরা খুব ভজন সাধন চালিয়েছিলাম।
ধুনি জেলে সারা রাত ধুনির পাশে বসে জপ ধ্যানে কাটিয়ে দিতাম। স্বামীজি আমাদের নিয়ে ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গাদি খুব করতেন, কখনো উপনিষদ কখনো গীতা ভাগবত এসব পড়াতেন ও আলোচনাদি করতেন। এভাবে কিছুদিন কাটলো। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পর হঠাৎই স্বামীজি যেন ভাবাবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে তদ্গত চিত্তে বলতে আরম্ভ করলেন। যীশুর কঠোর সাধনা, জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য, তার উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তার একাত্ম অনুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যে স্বয়ং যীশুই স্বামীজির মুখ দিয়ে অলৌকিক জীবন কাহিনী আমাদের শোনাচ্ছিলেন। এইসব শুনতে শুনতে আমাদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। আর কেবলই মনে হচ্ছিল যে কেম যেমন করেই হোক ভগবান লাভ করতে হবে, তার সঙ্গে এক হয়ে যেতে হবে, আর সবই বাজে। স্বামীজি যখন এই বিষয় বলতেন একেবারে চূড়ান্ত করে বলতেন, পরে জানা গেল ওই দিনই ছিল ক্রিসমাস ইভ, অথচ আগে কেউই তা জানত না। আমাদের মনে হলো যে যীশুই যেন স্বামীজির ভিতর আবির্ভূত হয়ে আমাদের ত্যাগ বৈরাগ্যের ভাব ও ভগবান লাভের আকাঙ্ক্ষা আরও তীব্র করবার জন্য তাঁর সেই মহিমাময় জীবন উপদেশ আমাদের শুনিয়েছিলেন। আটপুরে থাকাকালে আমাদের সকলের ভেতরে সন্ন্যাসী হয়ে সঙ্গবদ্ধভাবে থাকার সংকল্প দৃঢ় হল। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে গিয়েছিলেনই, সেই ভাব আরও পাকা হলো আটপুরে। যীশু ছিলেন সন্ন্যাসী যা যা ত্যাগের জ্বলন্ত মূর্তি। আদর্শ সন্ন্যাসী না হলে তার অত্যাশ্চর্য লোকাতীত জীবন ও অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন। আমরা ঠাকুরকে দেখেছি, তার সঙ্গ লাভ করেছি, তাই তাকে কিছু কিছু বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ তাকে কি করে বুঝবে? এমনকি যীশুকে যারা পুজো করে সেই খ্রিস্টানরাও তাকে যথার্থ রূপে বুঝতে পারেনি। বিশেষ করে ইদানীন্তন খ্রিস্টান পাদ্রীরা তো তাকে আদৌ বুঝতে পারে না। তার জীবনের প্রকৃত বৈশিষ্ট্য কোথায় তা ধরতেই পারে না, কারণ আজকালকার খ্রিস্ট ধর্ম প্রচারকদের অনেকের মধ্যেই সেই ত্যাগ তপস্যা তিতিক্ষা ও মুমুক্ষুত্বের অভাব হয়ে পড়েছে। আপনারা অনেকেই দেখেছেন 24শে ডিসেম্বর আমাদের এখানে উৎসব হয়। 24শে ডিসেম্বর আমরা ক্রিসমাস উৎসব পালন করি না, যীশুর জন্মের আগের দিনের কথা। খুব মশা ছিল আটপুরে, এত মশার এত ঠান্ডা, সামনে পুকুর পেছনে পুকুর। আটপুরের যদি আপনারা গিয়ে থাকেন তাহলে দেখবেন বাবুরাম মহাজের বাড়ির পেছনে বিরাট বড় পুকুর, আর তার পেছনে সেই নরেন্দ্র সরোবর, আর সামনে শিব মন্দিরের সামনে পুকুর। জলাশয়ে থাকার জন্য ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা যে বসা যায় না, আর এত মশা যে তারা সাধন ভজন করবেন এরকমও উপায় ছিল না। তখন তো এত মশারি ছিল না, 16 জন মিলে গেছেন, তাদের সকলের পক্ষে অতজনকে মশারি দেওয়াও সম্ভব ছিল না। সেই কারণে তারা আগুনের সামনে বসে জপ ধ্যান করছিলেন। আগুনে দুটো জিনিসই হবে, মশা কামড়ায় না, আর ওই যে প্রচণ্ড ঠান্ডা তার হাত থেকে বাঁচবেন। তখন এখনকার মতো এই ঘরে ঘরে ক্রিসমাস উৎসব পালনের এরকম ছিল না। তখন তো সদ্য আমাদের দেশে খ্রিস্টানরা একটু একটু করে আসতে শুরু করেছে, তাদের প্রভাব আমাদের জীবনে একটু একটু করে পড়তে আরম্ভ করেছে। মধ্যরাত্রিরে তখন প্রায় 12টা বাজে, এমন সময় স্বামীজি চোখ বন্ধ করা অবস্থাতেই গভীরভাবে ভগবান যীশুর জীবন এবং বাণীর কথা বলতে থাকলেন। সেই সময় ভক্তদের মধ্যে দুজন, ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত শিষ্যদের ভেতরে দুজন খ্রিস্টান মিশনারি কলেজে পড়া ছাত্র ছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন স্বামী শারদানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজকে আমার ভগবান যীশুর কথা বলতে এমন ইচ্ছা হচ্ছে কেন? এরা দুজন তখন স্বামীজিকে বলেন যে আজকে ভগবান যীশুর জন্মের পূর্ব সন্ধ্যা। স্বামীজির ভেতরে একটি অদ্ভুত ভাব খেলে গেল। তিনি বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি আমাদের গৃহত্যাগ করেছেন, যিনি আমাদের ভেতরে ত্যাগের বীজটি বপন করে গেছেন,
আর আজকে যার জীবনী নিয়ে আলোচনা হলো সেই স্বয়ং যিশু, যিনি ত্যাগের অধীশ্বর, ত্যাগের রাজা, তার নামে আমরা সংকল্প করছি যে আমরা আর কোনোদিন গৃহ ফিরে যাব না। যে আগুন প্রজ্বলিত করা হয়েছিল নিজেদের উষ্ণতা দেবার জন্য, সেই আগুন প্রতিজ্ঞার আগুনে রূপান্তরিত হলো। সেই কারণে এই অদ্ভুত একটি দিনকে তারা চয়ন করলেন। 24 ডিসেম্বর 1886 সালে এই ঘটনাটি ঘটে এবং তারা ফিরে আসবার পর 7 জানুয়ারি 1887 সালে বরানগর মঠে তারা বিধিবদ্ধভাবে বিরজাহোম করে সন্ন্যাস নেন এবং প্রত্যেকের পৃথক পৃথক নামকরণ করা হয়। তার আগে অবধি নরেনবাবু, রাখালবাবু, শশীবাবু এরকম ছিলেন। ধীরে ধীরে প্রত্যেকের পৃথক পৃথক নামকরণ হয়েছিল। কয়েকজনের পরবর্তীকালে সন্ন্যাস হয়, যেমন অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, যারা সে সময় সেদিনকে উপস্থিত ছিলেন না। স্বামী বিবেকানন্দ নিজের জন্য রামকৃষ্ণানন্দ এই নামটি ঠিক করে রেখেছিলেন, কিন্তু শশী মহারাজের শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা এবং তার সঙ্গে একতানুতার কথা মনে রেখে তিনি শশী মহারাজের নাম দেন রামকৃষ্ণানন্দ। এই ঘটনাটি খুব আমাদের জীবনে, আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেই কারণে প্রত্যেক বছর ওই আত্মত্যাগের দিনটি আমরা পালন করে থাকি 24 ডিসেম্বর। প্রত্যেক বছর 24 ডিসেম্বর সন্ধ্যায় ভগবান যিশুর পূজা হয়, ক্রিসমাস ক্যারল গাওয়া হয়। ভগবান যিশুকে যেরকম ওদের খ্রিস্টানরা যেরকম নানা রকম তাদের মতো করে ভোগ দেয়, যেমন ফল, মিষ্টি, তারপরে শরবত, তারপরে কেক, এই সব দিয়ে, চকলেট এই সমস্ত দিয়ে দেওয়া হয়। মোমবাতি দিয়ে, ক্যান্ডেল স্ট্যান্ডে মোমবাতি বসিয়ে আরতি করা হয়, ক্রিসমাস ক্যারল গাওয়া হয়। আমাদের যে কোনো কেন্দ্রে গেলেই আপনারা এটা দেখতে পাবেন। এবং মহামতি যিশুর জীবন বাণী আলোচনা হয়। যেদিনের ঘটনা বলা হচ্ছে সেদিন 25 ডিসেম্বর, তার আগের দিন 24 ডিসেম্বর বেলুড় মঠে ওই নিচের যে ভিজিটার্স রুম, স্বামীজির ঘরের ঠিক বিপরীত দিকে যে ঘর, একতলার একেবারে ওই একতলার দুপাশে দুটি ঘর আছে, ওই পাশের যে ঘর যেটি এখন ম্যানেজার মহারাজের অতিরিক্ত ঘর হিসেবে চিহ্নিত হয়েছে, সেই ঘরটি ছিল ভিজিটার্স রুম। সেইখানে সাজিয়ে গুজিয়ে উৎসবাদি হয়েছিল। স্বামী শুদ্ধানন্দজি সে বছর স্বামী এই যিশুখ্রিস্টের জীবন ও বাণী বলেছিলেন। ওরা শুদ্ধানন্দজিকে এরকম পাদ্রির মতো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতেন এবং তিনি বলতেন, মহাপুরুষ মহারাজ যে কথাটা বলছেন যে যিশুর এই যে তীব্র ত্যাগ বৈরাগ্য বুঝতে গেলে আমাদের ভেতরে এই তিনটে জিনিস দরকার আছে, ত্যাগ, তপস্যা, বিবেক, বৈরাগ্য এবং মুমুক্ষুত্ব। যে কোনো মানুষেরই ভগবান লাভ করতে গেলে বা ভগবানের পথে যেতে গেলে এই তিনটে জিনিসের খুব প্রয়োজন আছে। ত্যাগ মানে আপনি সব ছেড়ে দিয়ে গেরুয়া পরে ঘরবাড়ি ছেড়ে চলে এলেন সেটি কথা নয়, ত্যাগ মানে হচ্ছে নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু সেটাকে ছেড়ে দেওয়া। আপনার প্রয়োজনের জন্য যেটি দরকার সেটা অবশ্যই আপনি রাখবেন, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা জড়ো করে বসি আমরা, সেগুলো আমরা প্রয়োজনের চেয়ে বেশি, আমাদের যেটার প্রয়োজন নেই সেগুলিকে আমরা জড়ো করে বসি। আপনাদের কিছু করতে হবে না, একবার গিয়ে নিজের ওয়ার্ড্রোবটা খুলে দেখবেন, দেখবেন বহু জামা কাপড় আছে যেগুলো আর পরবার ইচ্ছে বা বয়স বা যে রঙগুলো আর আপনাকে পরলে মানায় না, আপনি জানেন সেগুলোতে একদম জড়ো করা আছে। অথচ এই পোশাক আশাকগুলোকে জোগাড় করার জন্য আপনারা কী হারে চেষ্টা করেছেন। অতএব সেইটা দেখুন, একটা সময় আপনার বোধ হবে এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা জীবনের শুরু থেকে হওয়া দরকার। এই ত্যাগ করতে গেলে মনের একটা তপস্যার প্রয়োজন আছে, মনের ভেতরে একটা বিবেক বোধকে জাগ্রত করতে হয়। তাই বলছেন ত্যাগ, তপস্যা, বিবেক আর বৈরাগ্য। বিবেক আমাদের ভেতরে জাগাটা খুব প্রয়োজন। বিবেক হচ্ছে অ্যালার্টনেস, অতন্দ্রতা, যে গুণে আমরা ঘুমিয়ে পড়ি না, আমরা আমাদের নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হই না। ধরুন এইখানে বসে আপনি আলোচনা শুনছেন, আপনার দুপুরে আজকে রবিবার, তো মাংস টাংস খাবার পরে সব অনেক কাজকর্ম করার পরে আর দুপুরে বিশ্রাম করা হয়নি, আপনি আস্তেই আস্তে 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 দেওয়ালে ঠেসান দিয়েছেন, তারপর আরেকটু ঠেসান দিয়েছেন, তারপর আরেকটু ঠেসান দিয়েছেন, ধীরে ধীরে পাটাকে সোজা করেছেন, তারপরে গভীর ঘুমে আচ্ছন্ন করেছেন। আমার এমন ক্লাস আমি খুঁজে পাই না যেখানে একজনও ঘুমোচ্ছে না।
এরকম পাওয়াটা খুব কঠিন। এমনকি অনলাইন ক্লাসেও দেখি, যাদের ওই এগুলো খোলা আছে, ঘুমিয়ে পড়ে পড়ে যাচ্ছে, সেরকম দেখে থাকি। এই যে ঘুমিয়ে পড়াটা, ঘুমিয়ে পড়লে কি হচ্ছে, আপনি যে বিষয়টা নিয়ে ভাবছিলেন তার থেকে আপনি ডিট্যাচড হয়ে গেলেন, আপনি তার থেকে সরে গেলেন, যে কাজটা আপনি করছিলেন সেটা আর আপনি করতে পারছেন না। এই কারণে অতন্দ্রতা বা অ্যালার্টনেসের প্রয়োজন আছে। অ্যালার্টনেস আমাদের আমাদের আদর্শের সঙ্গে সম্পৃক্ত করে রাখে। আমাদের সবসময় সব জিনিস ভালো লাগে না, অথচ আমরা লাফিয়ে ঝাঁপিয়ে সেইখানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই দীর্ঘ সময় ধরে সেটাকে কন্টিনিউ করতে পারি না। শ্রীরামকৃষ্ণের সময়ে ছিল, এখনও আছে, আগামী দিনগুলোতেও থাকবে। একদল মানুষ ঠাকুরের কাছে আসতেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনে, তার সেই বিবেক বৈরাগ্যের কথা শুনে সেটা তাদের ভালো লাগতো না, তারা উসকুস করতেন। ঠাকুর জানতেন, ঠাকুর বলতেন, যাও গিয়ে তোমরা রাসমণির তৈরি বিল্ডিং টিল্ডিংগুলো দেখে এসো। সেই তাদের বিল্ডিং টিল্ডিংগুলো দেখতে পাঠাতেন, নাহলে তারাই বলতেন আমরা নৌকায় গিয়ে বসছি, তোমরা একটু পরে এসো। এটা হচ্ছে কথা, বিবেকের জাগরণটা খুব প্রয়োজন। আমরা নিজেরাই জানি না যে কোনটা আমাদের প্রয়োজন, আমরা যখন জানি তখন বড্ড দেরি হয়ে যায়, এত দেরি হয়ে যায় যে আমাদের আর কিছু করার থাকে না। এটা হচ্ছে কথা। আমাদের একজনের কথা জানি, আমি ভীমাশঙ্কর যাচ্ছিলাম, সে ভীমাশঙ্কর যাওয়ার পথে এক বাস কন্ডাক্টরের সঙ্গে দেখা হয়েছিল। তিনি সাধু জীবন নিয়ে নানা প্রশ্ন করছিলেন, যে পয়সা করি দেয় কি না, রিটায়ারমেন্ট বেনিফিট আছে কি না, মাঝে মাঝে গিয়ে বাড়িতে গিয়ে বউ বাচ্চাদের দেখে আসতে পারি কি না, তারপরে মন খারাপ হয় কি না, খেতে পড়তে দেয় কি না, এই সমস্ত নানা প্রশ্ন করতে করতে হঠাৎ করে তিনি একটা প্রশ্ন করলেন, যে একাকিত্ব লাগে কি না, একাকী লাগে কি না। বললেন, নিজেই বলছেন, তার ছ মাস হলো তার স্ত্রী মারা গেছেন, এবং এই ছ মাস পরে তিনি বুঝেছেন এতদিন যাদের নিয়ে ছিলেন তাদের কারুর তার জন্য সময় নেই। যেহেতু তার স্ত্রী তাকে দেখতেন, তাই তার মনে হতো সবাই বোধহয় তার আপনার, কিন্তু যে মুহূর্তে সেই যার যাকে কেন্দ্র করেছিলেন তিনি চলে গেছেন, তখন তার মনে হচ্ছে তিনি বড় অপাঙ্কে হয়ে গেছেন, তার কোনো নেই। তার মনে হচ্ছে ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই সকলের জন্য করেছে, অথচ কেউ তার নিজের নয়। এটা বোধটা অনেক দেরি করে আসে। এই কাশীপুর উদ্যানবাটির খাটটিতে অনেকে অনেক রকমের প্রার্থনা ছোটো ছোটো কাগজে মুড়ে লিখে দিয়ে যায়। আমার এই কাগজগুলো দেখতে খুব ভালো লাগতো, 10 বছর ধরে পুজো করেছি, রাত্রিতে যখন ঠাকুরকে স্বয়ং দেওয়া হতো ওই খাট পরিষ্কার করার সময় ওই কাগজগুলোকে টুকরো টুকরো খুলে খুলে দেখতাম। বেশিরভাগই একই থাকতো, বিয়ে হচ্ছে না যেন বিয়ে হয়, বংশে নাতি হচ্ছে না যেন নাতি হয়, এরকম থাকে। একটি কাগজের টুকরো আমার এখনও মনে আছে, যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। তিনি লিখেছিলেন, জীবনটা কীরকম মিনিংলেস হয়ে যাচ্ছে, এই বছরে ভগবানের কাছে প্রার্থনা জীবনটা যেন একটু মিনিংফুল হয়। এই যে জীবন আমাদের মিনিংলেস হয়ে যাচ্ছে, এই বোধটা আমরা বড্ড দেরি করে বুঝি, আমরা সহজে বুঝে উঠতে পারি না যে জীবনটা আমাদের মিনিংলেস হয়ে যাচ্ছে। কোনোরকম ভাবনা চিন্তা, কেন বেঁচে আছি, কী জন্য বেঁচে আছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, টুথব্রাশে দাঁত মাজছি, চা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, রান্না করছি, বাজার করছি, অফিস যাচ্ছি, যে কেন্দ্রীয় সরকার, যে রাজ্য সরকার যারা বসে আছে, যারা আমার কোনোরকম পরামর্শ শুনবে না তাদের সমালোচনা করছি, দুপুরে খানিকটা ক্যারাম খেলছি, বিকেলে ফিরে আসছি, চা খাচ্ছি, টিফিন খাচ্ছি, পাড়ার ক্লাবে গিয়ে ক্যারাম খেলছি, নাহলে বকুল কথা দেখছি, রাত্রিরে উঙ্গুমচুন করে একটুখানি জব ধ্যান করছি, ঘুমিয়ে পড়ছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন সারাটা দিন আমরা কেমন করে কাটাচ্ছি। এই যে সারাটা দিন কেমন করে কাটাচ্ছি, এটা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবেন যে সারাটা দিন বেশিরভাগ সময়টাই মিনিংলেস জীবন কাটিয়ে দিয়েছি। নিজেকে সমৃদ্ধ করার জন্য এতটুকু চেষ্টা করিনি। এই বোধটা আসায়, অ্যালার্টনেসটা আসা খুব জরুরি, এবং এটা এলে অটোমেটিক্যালি বৈরাগ্য আসবে। শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের সংজ্ঞা দিয়েছেন, বিষয় বিরাগ, ঈশ্বরে অনুরাগ, দুটো একসঙ্গে হওয়া চাই। যা কিছু নিয়ে আছি সেগুলির প্রতি ভালোবাসা চলে যাওয়া, সেগুলোর প্রতি আর আসক্তি শূন্যতা, একই সঙ্গে মন যখন ফাঁকা হয়ে যাচ্ছে সেটা যেন ঈশ্বরে অনুরাগ হয়, ভালো জিনিস দিয়ে পূর্ণতাকে। নালে দেখবেন আমাদের যে ফাঁকা মন সবসময় শয়তানের কারখানা হয়ে ওঠে, ইভিলস ওয়ার্কশপ, ডেভিলস ওয়ার্কশপ হয়ে যায়। সেই কারণে দুটো জিনিস একসঙ্গে হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ।
ভগবানকে বুঝতে হলে এই তিন ধারার জিনিসের প্রয়োজন। এক হচ্ছে ত্যাগ তপস্যা, দুই হচ্ছে বিষয় বিরাগ বিবেক বৈরাগ্য, আর তিন হচ্ছে মুমুক্ষুত্ব। এটা যদি না আসে এটা আমাদের কখনোই হবে না। মুক্তি পাওয়ার ইচ্ছা, আমি যে অবস্থাতে আছি তার বাইরে যাওয়ার চেষ্টা করব। ক্ষণিকের জন্য হলো চেষ্টা করব, প্রতি মুহূর্তে মনের মধ্যে এই যে অবস্থায় আছি এর বাইরে যাওয়ার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে এই বোধটা জাগবে, আমি যে অবস্থায় আছি এটা স্যাটিসফাইড নয়, এর চেয়েও একটা ভালো অবস্থা আছে, এর চেয়েও একটা উচ্চ আধ্যাত্মিক স্থিতি আছে, আমি সেটা থেকে বঞ্চিত হয়ে আছি, এটা যতক্ষণ না পর্যন্ত বোধ করব। আপনাকে যতই বেলুড় মঠে নিয়ে আসা হোক না কেন, যতই বুদ্ধপুর আশ্রমে আসুন না কেন, যতই সাদা লাল পাড় কাপড় পরে বা ধুতি পাঞ্জাবি পরে আসুন না কেন, সবটুকু চেষ্টা বৃথা হয়ে যায়। আমাদের যেন সবসময় মনের মধ্যে হয় যে আমরা ঈশ্বরের, আমরা জগতের নই, আমি খেঁদাবোদার মা নই, পচাবোচার বাবা নই, আমি ভগবানের। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে জাগবে ততক্ষণ পর্যন্ত ঘর কেন, দেবতার মন্দিরে দেবতাকে জাগ্রত বলে বোধ হবে না, এটা একেবারে খুব পরিষ্কার। আমি মুক্ত হতে চাই, এই ভববন্ধন, বারবার জন্ম, এই জন্মাচ্ছি এই মরছি, এই জন্মাচ্ছি এই মরছি, এই যে চক্রের বাইরে যেতে চাই। ভেবে দেখুন জীবন কি ভয়ানক কষ্ট, খুব সামান্য ক্ষণিক সুখ আছে, সবসময় কষ্ট, পরাধীনতার কষ্ট, অমর্যাদার কষ্ট, অপ্রাপ্তির কষ্ট, কিন্তু যাকে পেলে সমস্ত কষ্ট চলে যায় তাকে পাওয়ার আমাদের চেষ্টা করা দরকার। রাজা ঘোষণা করেছেন আগামীকাল তার কোষাগার খুলে দেওয়া হবে, যে আসবে যে বস্তুতে হাত দেবে সেই বস্তুটি তার। যথারীতি পরের দিন সকালবেলা কোষাগার উন্মুক্ত করে দেওয়া হলো, সবাই এসেছে, সোনার নানা রকম জিনিসপত্র রয়েছে, আভূষণ পরে আছে, কিন্তু কেউ ভয়ে হাত দিচ্ছে না, কারণ যেটা হাত দেবে সেটাই তো, সেটা দিয়ে কি তার সারা জীবন চলবে। তারা ভাবছে কোনটায় হাত দিলে বেশি লাভবান হওয়া যায়। একটা ছোট্ট মেয়ে, সে তার বাবার সাথে এসেছিল, তার বাবা হাঁ করে সে একটা সোনার মুদ্রা ভর্তি একটা হাঁড়ি দেখছে, আর মনে মনে ভাবছে আচ্ছা এই হাঁড়িটা থাকলে কি আমার মেয়ের বিয়েটা খুব সহজভাবে হয়ে যেতে পারে, এরকম নানা চিন্তা করছে। আর মেয়েটা তার বাবার হাত ছড়িয়ে ধীরে 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 রাজা বসেছিলেন, রাজাসনে গিয়ে রাজাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ঢেড়া পেটা হয়ে গেল যে এই বিতরণ আর হবে না, কারণ এই যে এই সমস্ত কিছুর যে মালিক সে নির্ধারিত হয়ে গেছে। কে সেই? সেনাই সেই ছোট্ট কন্যাটি, সে এই সমস্ত কিছুর যে মালিক তাকে স্পর্শ করেছে, অতএব সমস্ত কিছুর মালিক সে। ঠিক সেই রকম আমরা ভগবানকে বাদ দিয়ে ভগবানের ঐশ্বর্যকে স্পর্শ করতে চাই, ঈশ্বরকে ধরতে চাই না। ঈশ্বরকে ধরতে গেলে আমাদের এই গুণগুলো থাকা ভীষণ জরুরি। এক হচ্ছে ত্যাগ এবং তপস্যা, ত্যাগ ছাড়া কিচ্ছু হয় না। আপনারা মায়েরা এটা হাড়ে হাড়ে জানেন, মায়েদের মতো ত্যাগ বোধ হয় বাবারাও করে থাকেন না, বাবারা করেন, আমি বাবাদের ছোট করছি না, কিন্তু মায়ের ত্যাগ মায়ের তপস্যার সামনে কোনো জিনিস দাঁড়ায় না। জগৎ সংসারে যদি কারুর কাছ থেকে ত্যাগ শিখতে হয় সেটা মায়েদের কাছ থেকে শিখতে হবে। একটা প্রাণকে, নিজের প্রাণকে চ্যালেঞ্জ রেখে একটা প্রাণকে নিজের শরীরে 10 মাস বড় করা, এই রকম কেউ কখনো করেনি মায়েদের মতো, এটা কেউ কোনো দিন করেনি। নিজে যা খেয়েছেন সেই খাবারের অংশ, নিজে দুর্বল হয়ে গেছেন কিন্তু সেই খাবারের অংশ ছোট শিশুকে দিয়ে পালন করে তার সুস্থতা নিশ্চিত করেছেন, তার বেঁচে থাকাটা নিশ্চিত করেছেন। সেই শিশুকে পৃথিবীতে আনার সময় নিজেকে নিংড়ে তার ভেতরে সুধা দান করে তাকে বড় করেছেন, নিজে খেয়ে না খেয়ে নিজের সুখ নিজের ভালো লাগা সব কিছুকে বিসর্জন দিয়েছেন। এই ত্যাগ জগতে হয় না। এই ত্যাগ যখন আমরা জগৎবাসীর প্রতি না করে ঈশ্বরকে পাওয়ার জন্য, উচ্চ আদর্শকে পাওয়ার জন্য করি, তখন সেই ত্যাগ সার্থকতা পায়। কারণ সন্তানকে আপনি বড় করলেন, প্রিয়জনদের আপনি বড় করলেন, একটা সময় তারা আপনাকে ছেড়ে যাবেই, কিন্তু ঈশ্বর কখনো তাকে ছেড়ে যাবে না। সেই ভদ্রলোককে সাধু, সেই বাস কন্ডাক্টরকে সাধু বলেছিলেন যে আপনি কারুর কাছে কিচ্ছু আশা করবেন না, কেমন করে বাঁচবেন, তিনি জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন না। তাকে বলেছিলেন আপনি কারুর কাছে কিচ্ছু আশা করবেন না, আর আপনার ভেতরে যে ভালো গুণ আছে সেটাকে খুঁজে বার করুন, তাকে নার্চার করুন, তাকে সমৃদ্ধ করুন, দেখবেন আপনি একটা আপনার জগতের মধ্যে আছেন।
সাধু বাস থেকে নেমে ভীমাশঙ্করে রওনা দিলেন। ভীমাশঙ্কর থেকে যখন ফিরে এসছেন, দেখছেন যে বাসটিতে তিনি ফিরবেন সেই কন্ডাক্টর সেই বাসই আছেন। সেই কন্ডাক্টরকে বললেন, তিনি খুব ভালো রাম কথা বলতে পারেন, মারাঠিদের ভেতরে এটা খুব আছে, ওরা খুব রামচরিত মানুষ, রাম কথা এগুলো পড়ে। বললেন, আমি খুব ভালো রাম কথা পড়তে পারি। সাধু বললেন, ভালোই তো, রামজিকে সামনে রেখে রাম কথা করুন। বলছে, বাড়ির লোকজন তো শুনবে না। বলে, নাই বা শুনলো, এতদিন বাড়ির লোকজন এবং রামজি দুজনকে নিয়ে আপনার ঘর ছিল, বাড়ির লোকজন তো আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু রামজি আপনাকে ছেড়ে যাননি, রোজ রামজির সামনে দাঁড়িয়ে কথা বলুন। এটা একটা খুব ভয়ানক একটা উপদেশ। সাধুর মনে ছিল তিনি হারকিউলিয়ান টাস্ক দিয়েছেন, কিন্তু এটা আমাদের, আমরা যদি পালন করতে পারি, দেখবেন আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। আমরা সংসার করি রামু খেঁদা বোঁচা পোঁচা সবকে নিয়ে, আমরা যদি সংসার করি ভগবানকে নিয়ে, তাহলে দেখবেন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটা বদল হয়ে যাচ্ছে। আপনি রান্না করছেন খেঁদা বোঁদার জন্য না, আপনি রান্না করছেন ভগবানের জন্য। দেখবেন আপনি আপনার সেরাটা দিয়েছেন, উজাড় করে দিয়েছেন। আপনি যখন আপনার প্রিয়জনের জন্য বাজারে ফল কিনতে যান, কানা মেকা ফল কেনেন না, সেরা ফলটা কিনে নিয়ে আসেন। ঠিক সেই রকম ঈশ্বর হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয়জন, তার জন্য কাজ করুন, যা কিছু করুন, সে রান্না করুন, অফিসে গিয়ে অ্যাকাউন্টসই করুন, যা কিছু জীবনে যা কিছু কাজকর্ম করুন, আপনি ভগবানের উদ্দেশ্যে করছেন। এইটা যদি আমাদের বোধের ভেতরে আসে, দেখবেন বিবেকবোধ আমাদের ভেতরে জাগবে, বৈরাগ্য আসবে, সংসারের সব খুঁটিনাটির প্রতি অত আকর্ষণ আসবে না, তখন মনে হবে এগুলো যেন ইউজলেস, মিনিংলেস। দেখুন আমরা সবসময় জড়িয়ে পড়ি, কেন? আমাদের মনে হয় আমি ছাড়া কিন্তু কেউ কিছু হবে না। অথচ আজ এই মুহূর্তে মন্দির থেকে বেরোনো মাত্র যদি আমাদের মৃত্যু হয়, সংসার কিন্তু আমাকে ছাড়াই চলবে, গড় গড় করে চলবে, বরং ভালো করে চলবে। অথচ আমরা সবসময় মনে করি যে আমি যদি না থাকি তাহলে কিছু হবে না, এবং আমি যদি না থাকতে গিয়ে নিজেকে এমনভাবে যুক্ত করে ফেলি, আমরা কখনো তার বাইরে বেরিয়ে আসতে পারি না, আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না, এবং এই বেরিয়ে আসতে পারি না বলেই আমাদের ভীষণ কষ্ট হতে থাকে, জীবনটা মনোটনি হয়ে যায় আমাদের কাছে, জীবনটা অর্থহীন হয়ে যায়। সেই লোকটি লিখেছিল না যে জীবনটা কীরকম মিনিংলেস হয়ে গেছে, হে কল্পতরু আমাকে আশীর্বাদ করে, জীবনটা যেন আমি একটা বছর যেন আমি একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই। কাউকে বোঝাতে হবে না, নিজে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করুন, আপনি একটা মিনিংফুল লাইফ লিড করছেন না মিনিংলেস লাইফ লিড করছেন। যেটা করছেন, রোজ যা কাজ করেন, সেটাতে আপনি স্যাটিসফাইড তো? জগৎ কী বলল তাতে কিচ্ছু এসে যায় না। আপনি কি সন্তুষ্ট আপনার জীবনযাত্রা নিয়ে, এটা ভাবুন। এই বোধগুলো যত আমাদের জাগবে, দেখবেন ভগবানকে বোঝা তত আমাদের সহজ হবে। আমি একটা গল্প খুব বলি। স্বামী ব্রহ্মানন্দজি খেতে বসেছেন, ভাতটা সবে ভেঙেছেন, দেখছেন ভাতের ভেতরে একটা পোড়া কাঠি আছে। বাবুরাম মহারাজ দাঁড়িয়েছিলেন, সূর্যি মাছ খেতে দিয়েছেন মহারাজকে, তাই মহারাজ সূর্যি মহারাজের উদ্দেশ্যে বাবুরাম মহারাজকে বলছেন, দেখো বাবুরাম, এরা আমায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দিচ্ছে। রাজা মাঝে একবার ছেলে মানুষের মতো ছিলেন। বাবুরাম মহারাজ বলছেন, এই কী কথা বলছো রাজা, এরা কেন তোমার খাবারে বিষ মিশিয়ে? উনি সে বাচ্চা ছেলের মতো বলছে, হ্যাঁ দেখো এই পোড়া কাটিয়ে দিয়েছে। বলছে, এটা ভুল করে চলে গিয়েছে। বলছে, না না এরা ইচ্ছা করে দিয়েছে। শুধু তাই নয়, তিনি খাবার জায়গা থেকে উঠে গিয়ে সূর্যিমাকে বেধারক পেটাতে শুরু করেছেন। সূর্যিমা দেওয়ালে ফ্যাশন দিয়ে দাঁড়িয়ে আছেন, আর রাজা মাছ তাকে খুব মারছেন, চট থাপ্পড় পিল খুব মারছেন। আর বাবুরাম মহারাজ সূর্যি মাছকে বলছেন, সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা। সূর্যি মাছ একটা ভারী সুন্দর উত্তর আছে, বলছে, মহারাজ যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে পালিয়ে এসেছি, আর তো পালানোর জায়গা নেই। আমরা এটা বোধ করি যে আমাদের আর পালিয়ে যাওয়ার জায়গা নেই, কিন্তু তবু আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরি না। আমরা সেই সংসার যেখান থেকে রোজ মারা যায় সেখান থেকে খুব তবু তার ভেতরে থাকতে চাই। এই কয়েকদিন আগে এই যে আপনাদের একটা কী শো হয় দিদি নাম্বার ওয়ান, তাতে একটা ছোট্ট ক্লিপিংস দেখাচ্ছেন, একটা বাচ্চা মেয়ের জীবনের গল্প। সে নিজের চোখে দেখেছে তার জ্যাঠা, তার মা, তার বাবা এবং তার পিসি মিলে বাথরুমের মধ্যে তার মাকে কেরোসিন ঢেলে মেরে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। যখন তার মা সেই জ্বলন্ত অবস্থায় বারান্দাতে এসে সকলের কাছে সাহায্য চাইছে, সবাই দরজা বন্ধ করে রেখেছে, তাকেও দরজার ভেতরে বন্ধ করে রেখেছে, তার মাকে জ্বলন্ত জ্বলে পুড়ে মরতে দেখেছে। বলছে, আমি এত বড় হয়ে গেছি, আমি আমার জীবনে সেই দৃশ্যটাকে কোনো দিন ভুলতে পারি না। আমরা ঠিক এইরকমভাবে প্রতি মুহূর্তে জ্বলে পুড়ে মরছি, নানা অশান্তিতে, নানা কষ্টতে,
তবু আমরা এর বাইরে বেরোতে চাই না। যে মুহূর্তে আমরা এর বাইরে বেরোতে চাইব, জানবেন আমাদের মধ্যে এই বিবেক, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা এবং মুমুক্ষুতাই বেরিয়ে যেতে চাই, যে জীবনটা যাপন করছি তার বাইরে ঈশ্বরের উদ্দেশ্যে, আনন্দের উদ্দেশ্যে। যখন আমি আমার এই জীবন মানে বেরিয়ে পড়ব, মানে ঘরের বাইরে নয়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা যখন আমি বদলে ফেলব, দেখবেন আমার ভেতরে এই মুমুক্ষুত্ব ভাব যে মুহূর্তে জাগবে, আমাদের জীবনটা সত্যি সত্যি মিনিংফুল হবে। মহারাজ বলছেন, যিশুকে বুঝতে গেলে এই জিনিসগুলো দরকার আছে, যিশুকে নয় ভগবানকে বুঝতে গেলে এই রকম দরকার আছে। এই যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন অখণ্ডানন্দজির জীবনীতে আছে, অখণ্ডানন্দজিকে বলছেন কেমন করে কাঁদতে হয় জানিস, বলে মুহূর্তের মধ্যে ছোট শিশুর মতো বিছানার উপর শুয়ে পড়েছেন। ছোট শিশু যেমন হাত পা ছুড়ে কাঁদতে থাকে, হাউ হাউ করে কাঁদতে থাকে, বলছেন ঠিক সেই রকমভাবে কাঁদছেন, একদম একদম অরিজিনাল, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অখণ্ডানন্দজি হাঁ করে তাকিয়ে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন কেমন করে ভগবানকে ডাকতে হয়। ওই আকুলতাটা, ওইটা আমাদের ইনভাইট করতে হয়। আমরা ঠিক উল্টোটা করি, আমরা ভগবানের কাছে যাই মানে সাদা কাপড় পরে যেতে হবে, মুখটাকে শুকনো করে যেতে হবে, যেন জগৎ সংসারের যাবতীয় দুঃখ আমার মুখেতেই কনসেন্ট্রেট করেছে। রণেন্দ্রপুরে দেখতাম সকালবেলা পুজো করে যখন বেরিয়ে আসতাম, দেখতাম অনেকে জপ করছেন, সেই ভগবানের দিকে তাকিয়ে এমন করে জপ করছেন যেন প্রত্যেকটি মন্ত্রের শক্তি ভগবানের কাছ থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসবেন। ওটা কিন্তু আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিক পুরুষ সে খুব আনন্দ, তার সবার আগের লক্ষণ হচ্ছে ইজ ভেরি চিয়ারফুল। স্বামীজিকে দেখে বলেছিলেন যে আপনি এত আনন্দময় কেন, আপনি এত সবসময় মজা করেন কেন, ঈশ্বর আনন্দস্বরূপ। বুতেশানন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি এত রসিক কেন, বলেছিলেন ভগবান রসস্বরূপ, রসবৈশ উপনিষদে আছে, বলছেন ভগবান রসস্বরূপ, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমি চিন্তা করো তুমিও রসিক হবে। আনন্দের সূত্র আমার ভেতরে আছে, তাই ভগবানকে বুঝতে গেলে এই গুণগুলো আমাদের কাছে অবশ্যই থাকা চাই, যেটা মহারাজ কথোপকথন ছলে বলছেন। ভারতবাসীরা ধর্ম কি জিনিস তা বোঝে, কি করে ধর্মজীবন যাপন করতে হয় তাও জানে। সেই জন্যই দেখো না ভারতবর্ষে এই গত 150 বৎসর খ্রিস্ট ধর্ম প্রচারের ফল কি হয়েছে, কিছুই না। কটা লোক তাদের প্রচারের ফলে প্রকৃত ধর্মজীবন লাভ করেছে। আমাদের জীবনের ভেতরে ধর্ম আচরণ হিসেবে এসে গেছে, এইটা হচ্ছে কথা। আমরা কেন সাকসেসফুল হই না, তার কারণ ধর্ম বলতে আমরা রিলিজিয়ান বলতে আমি হিন্দু না বৌদ্ধ না মুসলিম না খ্রিস্টান এইটাকে বোঝার চেষ্টা করি। ধর্ম মানে কিন্তু তা না, ওটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ, আমি কোন ধর্মমত, আমি কোন ধর্মমতের মানে ধর্মপথকে বিশ্বাস করি, সেটা হচ্ছে রিলিজিয়ান হচ্ছে ধর্ম। ধর্ম মানে কি, যা আমাদের ধরে থাকে, ধারয়িতি সধর্ম। এই যে আমি চেয়ারটার উপর বসে আছি, এর পায়াগুলো যদি দুর্বল হয়ে যায়, এই যদি আমাকে ধরে না রাখতে পারে, আমি মুহূর্তের মধ্যে আপনাদের সঙ্গে মাটিতে পড়ে চলে যাব। ঠিক এইরকম যে গুণ আমাদের মন, মানুষ থেকে জন্তুর সাথে মানুষে রূপান্তরিত, জন্তু থেকে মানুষে রূপান্তরিত করে, যে গুণ থাকার ফলে আমাকে ওই বাইরের বিড়াল ছানা কুকুর ছানা বলে কেউ বোধ করে না, সেই গুণকে বলছে ধর্ম, যা আমাদের ধরে থাকে। খুব সহজ উদাহরণ দিয়ে আপনারা সকলেই দেখেছেন, বাড়িতে আপনাদের সকলের কাছে ফটো স্ট্যান্ড আছে, দেখবেন ছবি থাকে, ওটা সোজা হয়ে টেবিলের ওপর রাখা থাকে। আপনি যদি ওর পেছনে গিয়ে দেখেন, দেখবেন একটা একটা ওই রকম স্ট্যান্ড মতো আছে যেটা ছবিটাকে ধরে রেখেছে, অথচ স্ট্যান্ডটা কিন্তু দেখা যায় না, আমরা দূর থেকে দেখি ছবিটা টেবিলের ওপর এমনি করে সোজা হয়ে আছে। ধর্ম হলো ঠিক ওই রকম জিনিস, দেখা যায় না, লুকিয়ে থাকে আমার ভেতরে, কিন্তু আমাকে মানুষ হিসেবে পরিচয় করে। তাহলে ধার্মিক মানুষের লক্ষ্য, ধার্মিক মানুষের কর্তব্য কি, ধার্মিক মানুষের কর্তব্য হচ্ছে ওই যে মনুষ্য গুণ আছে তাকে এনহ্যান্স করা, মনুষ্য থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া। দেখবেন ডাক্তার দেখলে আমরা বলি আহা মানুষ নয় গো দেবতা, তার মানে কি তিনি আপনার থেকে কিছু আলাদা, তিনি কি শঙ্খচক্র গদা পদ্ম মাথায় মুকুট গায়ে সিল্কের জামা কাপড় পরে স্টেথোস্কোপ নিয়ে আপনাকে দেখছেন, তা কিন্তু করছেন না, তিনি আপনার আমার মতোই প্যান্ট শার্ট পরে যাচ্ছেন রুগী দেখছেন, কিন্তু এমন একটা জীবন যাপন করছেন যে তাকে মানুষ নয় দেবতা বলে বোধ হচ্ছে, এইটা হচ্ছে কথা। নিজের ভেতরে যে দিব্য গুণগুলো আছে, দয়া মায়া মৈত্রী করুণা মুদিতা, এগুলোকে বাড়াতে হয়। ভগবান
দিব্য গুণের কথা বলতে গিয়ে মাত্র তিনটি শ্লোক খরচ করেছেন শ্রীমদ ভগবত গীতায়, যে গুণে যে গুণগুলো থাকলে আমাদের ভেতরে আমাদের কল্যাণ হয়, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ও ব্যবস্থিতি ইত্যাদি। দৈবাসুর সম্পত্তি বিভাগ আপনারা যারা গীতা পড়েন জানেন, 16 নম্বর অধ্যায় দেখেন প্রথম তিনটি শ্লোকে তিনি সব দিব্য গুণের কথা বলে দিয়েছেন, অথচ আসুরিক গুণ বলতে গিয়ে 8খানা শ্লোক ব্যবহার করতে হয়েছে। অথচ আমরা ওই তিনটে গুণ যেটা সহজে আমরা অ্যাকোয়ার করতে পারি সেগুলো কিন্তু অ্যাকোয়ার করতে চাই না। অভয়ম সত্য সংশুদ্ধি, অভয়তা আমরা তো সবাই নির্ভয়, কাউকে ভয় পাই না, কিন্তু এই অভয় মানে সেই অভয় না, এই অভয় হলো এমন একটা গুণ যে কোনো অবস্থাতে নিজেকে কারুর কাছে নিচু করে না, আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর, আমাদের আপোষহীন চরিত্রের যে বৈশিষ্ট্য সেইটা হচ্ছে অভয়। এই গুণ সহজে আসবে না, পাড়ার দাদারা দিদিরা এসে বললেন না দাদা অমনি করে বললে হবে না, প্রত্যেক মাসে থাকার জন্য আপনাদের ট্যাক্স দিতে হবে, আপনি কি দরকার ঝগড়াঝাটি করে, 100টি টাকা দিলে যখন ঝামেলা মিটে যায় তখন হয়ে যায়। আমরা যখন কলেজে পড়তাম, মর্নিং কলেজ ছিল তো, দাদারা যখন ইউনিয়নে দাদাদের যখন ঘুম ভাঙতো ততক্ষণে আমাদের কলেজে ক্লাস শেষ হয়ে যেত, সেই কারণে 2 মাস ছাড়া ছাড়া যখন আসতো 2 টাকা 25 পয়সা ছাড়া ছিল, আমরা আগেই পকেটে বার করে রাখতাম, ওদের হাতে দিয়ে দিতাম, রসিদ দেবে কি না দেবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। এটা হচ্ছে কম্প্রোমাইজিং ক্যারেক্টারিস্টিক, আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার খুব সহজে হয় না। তাই ভগবান প্রথম দিব্য গুণের কথা বলতে গিয়ে বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি, শুধু আমার ভেতরে সত্যতা থাকলে হবে না, তাকে পবিত্র রাখার কর্তব্য আমার। বেশ ভালো আছি বেশ ভালো আছি, হঠাৎ করে একজন বলে আরে ঠিক আছে একটা দিন, তো আমিও ভাবি ডেভিয়েশন করছি একটা দিন কি আছে, আমি যে প্রতি মুহূর্তে নেমে যাচ্ছি ঠাকুরের ভাষায় কলম বাড়া রাস্তা, আমরা যখন নামি তখন বুঝতে পারি না। বিবেক চূড়ামণিতে ভগবান কেন্দুগোলকের গল্প, কেন্দুগোলক মানে কাপড়ের বল, কাপড়ের বল প্রথম সিঁড়িতে আপনি ফেলেছেন ধরে নিতে পারবেন, দ্বিতীয় সিঁড়িতে আপনি ড্রপ করেছেন ধরে নিতে পারবেন, তৃতীয় সিঁড়িতেও আপনি ড্রপ করেছেন ধরে নিতে পারবেন, কিন্তু চতুর্থ সিঁড়িতে গেলে আর ধরা যায় না, সে নামতে থাকে সে নামতে থাকে সে নামতে থাকে। এই বলছিলাম না অ্যালার্টনেস, এই অ্যালার্টনেস আমাদের ওই প্রথমবার সিঁড়িতে পরামর্শ যে বলটা আমরা ধরি সেটাকে আর পেরোতে দেয় না, এগুলো খুব দরকার। জ্ঞান যোগ ব্যবস্থিতি, শুধু জ্ঞান থাকলে হবে না, সেটার উচ্চ আদর্শ উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসার সঙ্গে অর্চনা করে, যে আমাকে সব সর্বদা যে আমাকে ভাবে, সততাই উক্তা নাম যত তাকে ভাবে, তার ভেতরে বুদ্ধি হিসেবে আমি আসি, আমি তাকে বুদ্ধি দিই, আমি তাকে শুভ বুদ্ধি দান করি, যে শুভ বুদ্ধির শক্তিতে সে নিজের ভেতরে আলোক করে আমায় প্রত্যেক দিন ঈশ্বর, যত আমি ঈশ্বরীয় চিন্তা বা ভগবানের উচ্চ চিন্তার মধ্যে রাখবো আমার কাছে যেন রোজ একটা করে নতুন আলো আসবে। ঠাকুর বলছেন 1000 বছরের অন্ধকার ঘর যদি প্রদীপ নিয়ে আসে সে কি একটু একটু করে আলোকিত হয়, সঙ্গে সঙ্গে আলোকিত হয়, ঠিক সেই রকমই আত্মজ্ঞানের প্রয়োজন আছে, এটি ভারতীয়রা জেনেছে। আমরা শুধু বোধটা বুঝতে পারি না, আমরা ধর্মীয় আচরণ রিলিজিয়াস বিলিফ আমাদের ধর্মীয় বিশ্বাস এইটার উপরই ভীষণ রকমের জোর দিয়ে ফেলি, যেটাকে আমি আমার ধর্ম বলি, ধর্ম ওটা নয়, ওটা আমার রিলিজিয়াস বিলিফ, আমি কোন মতে ধর্ম আচরণ করি, হিন্দু মতে না খ্রিস্টান মতে না বৌদ্ধ মতে, কিন্তু আমার আসল ধর্ম হচ্ছে আমি মানুষ, প্রথম হচ্ছে আমি মানুষ, এবং মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়াটা আমার জীবনের উদ্দেশ্য। চিরন্তনকাল পুরাকাল থেকে আজ অবধি মানুষের ভেতরে এই ভাবনাগুলোকে ছোটদের ভেতরে বড়রা একটু একটু করে জাগিয়ে দেন। দেখবেন ট্রেনেতে ভিক্ষা করে মানুষ, হাত পেতে ভিক্ষা করে, আমার বাড়িতে কোনো বাচ্চা থাকলে আমার সঙ্গে ট্রেনে ট্রাভেল করলে মা তাকে 1টি টাকা দেন, দাও ওই ভিখারি দাদাকে দাও, এই যে দেওয়ার অভ্যাসটা করিয়ে দিচ্ছেন তার ভেতরে, ছোট্ট শিশুর ভেতরে অজান্তে তার ভেতরে এই অন্যের বেদনা বুঝে তাকে সাহায্য করার যে ইচ্ছা সেটাকে আমরা একটু 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 করে তাদের ভেতরে জাগিয়ে দিই, এগুলো আমাদের আচরণের মধ্যে আছে। মহারাজ বলছেন তাই এত বছর ধরেও খ্রিস্ট ধর্ম আমাদের কোনো রকম পরিবর্তন করে দিতে পারেনি, এটার কথা বলছেন। ত্যাগ বৈরাগ্য পবিত্রতা এসব হলো ধর্ম জীবনের ভিত্তি। স্বয়ং যিশুই বলেছেন ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড,
পবিত্র আত্মারাই ধন্য, কেননা তারা ভগবানকে দর্শন করতে পারবে। এই সিং গড, ভগবানকে দর্শন করাই হল ধর্মজীবনের লক্ষ্য। তা না হলে খালি বড় রকমের একটি সংঘ করা হলো, দলের কোটি কোটি লোকের নামে খাতা ভর্তি হয়ে গেল, তাতে ধর্মজগতে বড় একটা কিছু হয় না। রাজনৈতিক ব্যাপারে এসবের মূল্য থাকতে পারে, কিন্তু ধর্মরাজ্যে নয়। স্বামীজি বলেছিলেন, এমনকি দশজন লোককেও যদি প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করাতে পারি, তবে মনে করব আমার কাজ করা সার্থক হয়েছে। তার এ কথা বলার তাৎপর্য এই যে, ধর্মজীবন লাভ করা অতি কঠিন ব্যাপার। ভগবান লাভ বা ব্রহ্মানুভূতি হল ধর্মজীবন। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, প্রত্যক্ষানুভূতি ধর্ম। খ্রিস্টান পাদ্রীদের মধ্যে খুব বড় বড় মেধাবী লোক আছে, খুব পড়াশোনা করছে, খুব পাণ্ডিত্য, কিন্তু তার সঙ্গে যিশুর উপদিষ্ট ত্যাগ তপস্যাও থাকত, তবে তো হতো। মহারাজ বলছেন যে ভগবানকে পেতে গেলে, ধর্মজীবন যাপন করতে গেলে, তিনটি জিনিস আমাদের জীবনের ভিত্তি: ত্যাগ, বৈরাগ্য এবং পবিত্রতা। ত্যাগ না থাকলে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ এবং সর্বোপরি পবিত্রতা। পবিত্রতার খুব জোর আছে। পবিত্রতা মানে স্নান করে পবিত্রতা নয়, পবিত্রতা আছে মনের পবিত্রতা। পবিত্রতা কি করে? পবিত্রতা আমার ছড়িয়ে থাকা মনকে একত্রিত করে দেয়, এক জায়গায় এনে দেয়। মন কীরকম জানেন তো? একটা কমলা লেবুর মতো। একটা কমলা ওকে ওর মতো ঘুরতে দিন, কামড়ালে কামড়াবে, আপনারা ওইটা দেখবেন না, এদিকে দেখুন আমি এখানে আছি। বলছেন মন হলো খানিকটা একটা কমলা লেবুর মতো, তাতে ১২টা কুয়া আছে। ধরুন তিনটে কুয়া আপনি মন্দিরে রাখলেন, তিনটে কুয়া আপনার বাড়ির গেটের সামনে, তিনটে কুয়া কার্দিক বাজারের সামনে, আর তিনটে কুয়া মোটাদার দোকানের সামনে। নতুন কি মুখো মিষ্টিতে মিষ্টি মুখে নতুন কি মিষ্টি হয়েছে, এইভাবে আপনি আপনার মনটাকে ছড়িয়ে দিয়েছেন। অথচ ভাবছেন আপনি ওই তিনটে কুয়া যেটা নিয়ে মন্দিরে এসেছেন ওইটা দিয়ে ১২টা কুয়ার শক্তি যে কাজ করবে সেটা হবে, তা হয় না। পবিত্রতা আমাদের এই ছড়িয়ে থাকা মনটাকে একদিকে করে নেয়। ওই কারণে সাকসেস বা সাফল্য লাভ করার জন্য স্বামীজি যে সূত্র দিয়েছিলেন তার মধ্যে তিনটে পি এর মধ্যে একটি পি হচ্ছে পিওরিটি। পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায়। প্রথম গুণ হিসেবে বলছেন পবিত্রতা। পবিত্রতা আমাদের মনকে ছড়িয়ে দিতে দেয় না, অপবিত্র চিন্তা আমাদের মনকে ছড়িয়ে দেয়, একীভূত করে না, এক জায়গায় কনসেন্ট্রেট করে না। আপনি বাড়ি তৈরি করবেন বলে ইট নিয়ে এসছেন, চুন নিয়ে এসছেন, সিমেন্ট নিয়ে এসছেন, তারপরে স্টোন চিপ নিয়ে এসছেন, সব নিয়ে এসছেন। যখন ঢালাই করা হচ্ছে হঠাৎ করে এমন একটা ঝড় এলো যে আপনার সব বালি উড়ে চলে গেল। শুধু স্টোন চিপ আর সিমেন্ট নিয়ে কিন্তু এটা করা যাবে না, বালি তাতে লাগবেই। আবার আপনাকে ছুটতে হবে, বালি নিয়ে আসতে হবে, বা যে বালিটা উড়ে গেছিলো সেই বালিটা ঝাঁট দিয়ে আবার এক জায়গায় করে তাকে চেলে তাকে ব্যবহার করতে হবে। ঠিক এই কারণে পবিত্রতাটা খুব জরুরি। পবিত্রতা আমাদের মনকে বন্ধনে আনে, আমার ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় করে। দেখবেন আপনারা রোজ রান্না করেন আর উৎসবের সময় ঠাকুরের জন্য রান্না করেন, দুটো রান্নার স্বাদ আলাদা হয়। কেন আলাদা হয়? বাড়িতে আপনি করছেন ওই বকুল পাতা দেখতে দেখতে এমনি এমনি করে ছুটছেন আর রান্না করছেন, এইখানে কিন্তু বড়জোর একটু তোমার সঙ্গে কেমন আছে সেই দেখা হয়েছিল আগের বারের উৎসবের সময়, বড়জোর একটু কথাবার্তা হতে পারে, বড়জোর সাধুরা একটু ধমক দিতে পারে, কিন্তু আপনি সব মন দিয়ে রান্না করেন। কেন রান্না করেন? ঠাকুর খাবেন বলে। দেখুন আপনার মনের সমস্ত গঠন, ছড়িয়ে থাকা মনটা, এই মন যেটা দিয়ে আপনি আজকে সকালবেলা উপমা বানিয়ে এসছেন, সেই মন দিয়ে একদম A1 পোলাও রান্না করেন ভগবানের জন্য, যার স্বাদ ভক্তরা খেয়ে চাটতে থাকে আর বলে অপূর্ব রান্না হয়েছে। একই মানুষ দেখুন দুটো কাজ কি করে করে, শুধুমাত্র এই ছড়িয়ে থাকা মনকে একত্রিত করে। তাই বলছেন প্রথম গুণ দরকার হচ্ছে এই তিনটে গুণ: ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা। এসব হলো ধর্মজীবনের ভিত্তি। ভিত্তি মানে এর উপর বাড়ি তৈরি হবে, কিন্তু তার ফাউন্ডেশনটা এটা হচ্ছে। আমরা ভিত তৈরি করার সময় খুব ভাবনা চিন্তা করে ভিত তৈরি করি, কেন না? ভিতটা যদি ভালো হয় তার উপর আলিশান বাংলো তৈরি করলে সেটা ভেঙে পড়বে না। অথচ ভিতটা যদি খারাপ করে খুব অর্নামেন্টাল কিছু একটা কাজও করি, একটা ঝড় হবে সমস্তটা বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে। ভিত ভালো হওয়াটা খুব জরুরি। ঠিক সেই রকম বাড়ির ভিত যেরকম ভালো হওয়া জরুরি, ঠিক সেই রকম জীবনের ভিতটা ভালো হওয়াও খুব জরুরি। জীবনের ভিতটা যদি ভালো না হয়
সামান্যতম আঘাত, সামান্যতম টাস্কানিতেও আমরা ভেঙে চুর চুর হয়ে যাব। সে একবার অনেক বছর আগে, তখন আমরা ছাত্র, ইয়ে থেকে ফিরছি, উত্তরাখণ্ড থেকে, তখন উত্তরাখণ্ড ছিল না কিন্তু ওই বলা হতো, লখনৌ ফিরছি, আমাদের সঙ্গে একদল বাসে উঠে পড়লেন, আমরা সাতজন মাত্র আমি, বাকি সবই বাসের কর্মী, তারা চলেছেন লখনৌতে, তখন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি তার বিরুদ্ধে অ্যাজিটেশন দেখাবেন বলে তারা সব আসছেন। সে চিৎকার করছেন, জো হামসে টকরায়েগা চুর চুর হয়ে যায়গা, নারায়ণ দত্ত তিওয়ারি হোশ মিয়াও, এনডি তিওয়ারি হোশ মিয়াও হোশ মিয়াও। যত রাত যাচ্ছে এক একটা জায়গায় তারা থামছে, খুব করে খাচ্ছে, খুব জল খাচ্ছে, আর জল খেতে খেতে এনডি তিওয়ারি হোশ মিয়াও হোশ মিয়াও করতে করতে নিজেরাই বেহোশ হয়ে যাচ্ছে। জো হামসে টকরায়েগা, রাত্রিবেলা হঠাৎ করে দেখছি মাথার উপর দিয়ে কেউ যেন যাচ্ছে, তাকে দেখলাম মাথার উপর দিয়ে যাচ্ছে না, যেখানে বসেছিলাম তার পেছনে একটা রড ছিল, এত মদ খেয়েছে সেই রডটাকে পথ ভেবে সে তার উপর দিয়ে হাঁটতে শুরু করেছে আর চিৎকার করছে, জো হামসে টকরায়েগা চুর চুর হয়ে যায়গা। বলা মাত্রই যে হেঁটে অনেকখানি ওপরে উঠেছিলেন, ওর থেকে নিচে পড়ে গেলেন। আমাদের অবস্থাও ঠিক তাই, আমরা হুমকি দিই, জো হামসে টকরায়েগা চুর চুর হয়ে যায়, হ্যাঁ আমি অমুকের কাছে দীক্ষা নিয়েছি, আমার এত বছরের সাধক জীবন, হ্যাঁ আমি এই করেছি, একটা সামান্য টস্কানিতে আমরা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। জো হামসে টকরায়েগা চুর চুর হয়ে যায়গা না, আমি চুর চুর হয়ে যায়গা, আমি চুর চুর হয়ে যাব। সেই কারণে ধর্মজীবনটা খুব সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়ানো দরকার। যদি সলিড ফাউন্ডেশনের উপর না দাঁড়াতে পারে আমাদের ধর্মজীবন, তাহলে জানবেন কোনোভাবেই আমরা জীবনের সামান্যতম বিপদ তাকেও আমরা পেরিয়ে যেতে পারব না, সামান্য আঘাতে ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যাব। আমাদের একজন ডাক্তারবাবু বলছিলেন কোভিডের সময় সেকেন্ড ওয়েভে, বলছেন 14th April থেকে 15th May অবধি প্রত্যেক দিন 5-6 করে পেশেন্ট মারা যাচ্ছে কোভিডে, তাদের বয়স 18 থেকে 32 বছর। বলছেন নিজেদের মনে হতো পাগল হয়ে যাব, সেই বডিগুলো ইয়ে হয়ে যাবে, মারা যাওয়ার পর প্লাস্টিকের ভেতরে করে খাটের ওপরই রেখে দেওয়া আছে, এপাশে কোভিড পেশেন্ট সে মৃত্যুর সঙ্গে লড়ছে, এপাশে কোভিড পেশেন্ট সে মৃত্যুর সঙ্গে লড়ছে, আর মাঝখানে সেই শুয়ে আছে সেই মানুষটা যে কোভিড সে লড়তে গিয়ে যে হেরে গেছে, সকালবেলা মারা গেছে, শ্মশান থেকে বিকেলে রাত্রির আগে সময় দেয়নি, আর মর্চুয়ারিতে যেহেতু ঢোকানো যাবে না তাই ওইখানেই পড়ে আছে। বলছে সে কি পাগল করা অবস্থা, ঈশ্বরকে সব সময় ডাকছি মনে হচ্ছে পাগল হয়ে যাব, কিন্তু তার মধ্যেও মনে হলো যে কজন বেঁচে আছে তাকে প্রাণপণ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা করি। এই যে ফাউন্ডেশনটা, নিজের প্রতি আত্মবোধ আত্মবিশ্বাস, এটা যদি না থাকে, আমি যে চিকিৎসা করতে পারি সব রকম বিরুদ্ধ পরিবেশের মধ্যেও আমি নিজেকে মেলে ধরতে পারি, বোধটা যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারি না। বলছেন ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড, এটা যিশুর কথা, পবিত্র আত্মারাই ধন্য যারা, কেননা তারা ভগবানকে দর্শন করতে পারবে। যত আমরা পবিত্র হব আমাদের ভগবান সম্বন্ধে অনুভূতিটা বদলে যাবে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম যে কারুর কারুর বাড়িতে গিয়ে দেখি ঠাকুরের ছবি একদম ঝকমক করছে, কারুর কারুর গিয়ে দেখি সে একই ছবি ম্রিয়মান হয়ে গেছে। মহারাজ বলেছিলেন যে বিশ্বাস করে যে ভগবান ওই ছবিতে, ঠাকুর শুধু ছবি নন, তিনি জীবন্ত জাগ্রত, তার আচরণটা আপনা আপনি বদলে যায়। আমরা যখন দুর্গা পুজো শিখতে যেতাম তখন ওঙ্কারানন্দজি মহারাজের একটা কথা বলা হতো, বলা হতো মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী, সমস্ত বিধি ঠিক ঠিক মতো করতে হবে, ঠিক তিথিতে পূজা শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে, 48 মিনিটের যে সন্ধি পূজা আমার ইচ্ছে হলো 2 ঘন্টা ধরে পুজো করলাম তাহলে হয় না, সেটা অবিধিযুক্ত পুজো, ওই 48 মিনিটের মধ্যেই করতে হয়, 24 মিনিটের মধ্যে পূজা শেষ করতে হবে, 25 থেকে 30 মিনিট নবমীর প্রথম দণ্ডে বলিদান করতে হবে, সন্ধিক্ষণে বলিদান করতে হবে, তারপরে বাকি পুজো দীপশালাকা প্রদান বলি দেওয়া, এই বাকি যার যা কাজ আছে ভোগ নিবেদন সেগুলো করতে হয়, এটা একদম ঠিক করে দেওয়া আছে। মহারাজ বলতেন এই বিধি আর তিথি থাকতে গিয়ে ভাবটাকে নষ্ট করবে না, দেখবেন আমরা বিধি তিথি থাকতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ফাটাফাটি করে ফেলি, দেবতা যে স্বয়ং বসে আছে আমরা বিশ্বাস করি না বলি অমন চেঁচাই চিৎকার করি। আগেকার দিনে ছিল, বাবুরাম মহারাজের সময় ছিল, সূর্যিমাজের স্মৃতি কথায় আছে,
যে ঠাকুরের জন্মতিথি উৎসব হচ্ছে, ম্যারাপওয়ালারা এসেছে, তারা রাত্রিরে এসে বাঁশ নামাচ্ছে, আওয়াজ হচ্ছে। সূর্যি মহারাজ ঘরে বসেছিলেন, আচমকা জানলা খুলে দেখছেন যে কোথায় আওয়াজ হচ্ছে। বলছেন যে বাবুরাম মহারাজ থাকলে তোমাদের প্যান্ডেল বাঁধা গুছিয়ে দিতেন। কীরকম না, ঠাকুর যখন শুয়ে পড়তেন তারপরে যে বাসন মাজা হতো সেটাও খুব সাবধানে মাজা হতো। কেন? সবাই বিশ্বাস করতেন যে ঠাকুর ঘুমিয়ে পড়েছেন, তিনি জীবন্ত জাগ্রত মানুষ, তিনি একটা ছবি নন, তিনি একটা মূর্তি নন। বারাসাত মঠে পুজো করতে যাচ্ছি, হিরণ্যমানজি বলছেন কল্পনা করবে শ্রীরামকৃষ্ণ যেন একটা ছোট শিশু তোমার ওপর নির্ভর করে আছে, তুমি যদি তাকে সকালবেলা ঘুম থেকে না তুলে দাও তিনি ঘুম থেকে উঠতে পারবেন না, তুমি মুখ পরিষ্কার না করে দিলে তিনি তার মুখ পরিষ্কার হবে না, তুমি কাপড় জামা না পরিয়ে দিলে তিনি কাপড় জামা পরে ভদ্রস্থ হয়ে সকলের সামনে বসতে পারবেন না, মন প্রাণ দিয়ে মনে করবে তিনি জীবন্ত জাগ্রত, দেখবে তোমার ভেতরে সেবাভাবের আমূল পরিবর্তন হয়ে গেছে। মায়ের দুটো কথা আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি, আদ্যাশক্তি মহামায়ার কথা তো মা বলছেন, এই যুগের ভক্তরা খুব সেয়ানা তাই অবতারের ছবি তুলে রেখেছে, এটা হচ্ছে এক নম্বর কথা। আর দুই হচ্ছে ছায়া আর কায়া সমান, আমরা যে ছবি দেখি সেটা হচ্ছে আদতে শ্রীরামকৃষ্ণের মূর্তি, আমরা হয়তো স্থূল শরীরে শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে ওই ছবিতে তিনি বিরাজ করছেন, এই জগৎ সংসারে কেউ বিরাজ করছেন না, তাহলে দেখবেন আপনারও বোধ হবে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার প্রার্থনা শুনছেন, আপনার আনন্দে তিনি আনন্দিত, আপনার বেদনায় তিনি বেদনাহত, আপনার সুখ দুঃখে সংসারের সব কিছুর সাথে তিনি কখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে আপনি সেটা বুঝতেও পারবেন না। আমাদের কাজ হচ্ছে নিজের ভেতরে যে ঈশ্বরীয় ভাবনা তাকে জাগ্রত করা, তাকে যত জাগ্রত করব দেখবেন আমার তত জগৎটাকে ভালো মনে হবে, আপনি যত নিজে ভালো হবেন আপনার জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। আমার ভেতরে কালো আছে বলেই তো আমি কালো দেখতে পাই, আমার যদি কালোর সম্পর্কে কোনো কনসেপশন নাই থাকে তাহলে আমি কী করে দেখবো জগৎ, আমি তো যদি আমার চোখে যদি কালো দেখার যে ইয়েটা ফ্যাকাল্টিটার সাথে চলেই যায় তাহলে তো যে কালো রং কোনটাকে কালো রং বলে তাকে আমি তো কালো রং বলেই বোধ করতে পারবো না, এই যে জিনিসটা এটা যে কালো এটা তো বুঝতেই পারবো না আমি, সেইটা হচ্ছে কথা। ওই সবার আগে নিজের ভেতরে আলোকে দেখার অভ্যাস করতে হয়। মা সরস্বতীর গায়ের রং সাদা, মায়ের সরস্বতী এই পাবলি মা সরস্বতীর গায়ের রং সাদা, কেন সাদা? সাদার হচ্ছে মা হলেন জ্যোতির্ময়ী, জ্যোতির সত্তায় একেবারে বিরাজ করছেন মা, ওইটাকে এবার একটুখানি কিছু করতে হবে, ভয় পেলে হবে না, একটা বইটই দিয়ে দিলে খবরের কাগজটা আছে ওইটা দিয়ে একটু তাড়িয়ে দিলেই হবে, ও চলে যাবে। মেরে দিলে আরো ভয়ানক হবে বাবা, সিস্টার তুমি আমার, হ্যাঁ এই সেক্রেটারি চলে এসে, এটা সেক্রেটারির কাজ নয়, মেম্বাররাই করে দিতে পারে, থাক 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 থাক। তারপরে আমরা কি বলছিলাম, এই কালোর এই সাদা মা সরস্বতীর গায়ের রং সাদা, সাদা তার কারণ হচ্ছে তিনি উজ্জ্বল জ্যোতির্ময়ী, এত উজ্জ্বল তার গায়ে, এত উজ্জ্বল তার তিনি কি পড়ে আছেন সেটাই আমরা বুঝতে পারি না, আমরা শুধু এইটুকু বুঝি তিনি হলেন জ্যোতির্ময় স্বরূপ, চোখ ধা দিয়ে গেছে। আমি বলি জ্ঞানের রং হচ্ছে আলো, আলোর বিপরীত হচ্ছে কালো, কালো আর আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের রং হচ্ছে কালো, তাই সরস্বতীর গায়ের রং আলো, মানে সরস্বতী হলেন শ্বেত স্বরূপিণী, তার গায়ের রং সম্পূর্ণ রকমভাবে সাদা। এই যে টিভিতে দেখা যাবে কীরকমভাবে আমরা জীব হিংসা করেছি এটা কিন্তু দেখা যাবে, হয়েছে মারা গেছে এইটা হচ্ছে কথা। এই আমাদের ভেতরের আলোকে আমরা যত জাগ্রত করতে পারবো তত দেখবেন অন্যরকম হয়। আপনাদের কতজন শহীদ মিনারে উঠেছেন জানি না, আমার শহীদ মিনারে ওঠার অভিজ্ঞতা আছে, প্রথম চারতলা অবধি হুমড়ি খেয়ে পড়তে হয়, আলো নেই তো অন্ধকার, আর উঁচু উঁচু সিঁড়ি, যেমন লোকে হামাগুড়ি দেয় সেরকম করে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হয়, তারপরে চারতলা অবধি উঠে গেলে ছোটো ছোটো আলো আছে, সেই ওই
দেওয়াল কাটা আছে, তার মধ্যে দিয়ে আলো ঢুকছে, সেই আলো একটু একটু করে উঠতে হয়। ওই আলোর ফাঁক দিয়ে দিয়ে একটু একটু করে দেখা যায় শহরটা ছোট ছোট আরো ছোট হয়ে যাচ্ছে। যখন ওপরের প্রথম বারান্দায় ওঠা যায় তখন দেখা যায় শহরটা ভীষণ ছোট, তখন অবধি ট্রামবাসের চেহারা বোঝা যায়, কিন্তু তারপরে তার ওপর যেটা আছে সেটা যখন ওঠা যায় তখন ট্রামবাসের চেহারাগুলো দেখতে ইচ্ছে করে না। ওপরটা এত সুন্দর, এমন মোহময় লাগে জগৎটা, তখন এই যে জগৎটায় আমরা থাকি সেটাকে আমাদের ইউজলেস বলে বোধ হয়। এই জীবনের বাকি জগৎ, গোটা জগৎটাকে যখন আমরা ইউজলেস বলে বোধ করব তখন দেখবেন জীবনটা আমাদের অনেক বেশি সুন্দর চলবে। এই জগৎ নিয়েই থাকতে হয়, কিন্তু এই জগৎটাই সব তা কিন্তু নয়, আপনার মনের জগৎটাকে আলোকিত করতে হবে। ওই তোতাপুরি এসে নামলেন আমাদের গঙ্গার ঘাটে, আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে, সে বিশাল লম্বা, 6 ফুটের চেয়েও বড় লম্বা, পাঞ্জাবি চেহারা, বিশাল চেহারা, মাথা থেকে পা অব্দি লম্বা তার জটা, কিন্তু সম্পূর্ণ নগ্ন। তিনি যখন নামলেন ঘাটে, পুরুষ স্ত্রী সবাই স্নান করছে, কারুর তাকে দেখে লজ্জা হলো না, তাঁরও কাউকে দেখে লজ্জা হলো না। কেন না, তার বোধ হয়ে গেছিল এই জগতে যা কিছু দৃশ্যমান সব আমি, আমার প্রতিবিম্ব। আমরা যখন আয়নায় নিজেকে দেখি তখন নিজেকে দেখে এতটুকু লজ্জা পাই না। কেন লজ্জা পাই না? কারণ আমরা জানি ওটা আমার প্রতিবিম্ব। একটা ইঁট ছুঁড়ে মারলে সেই আয়না ঝনঝন করে ভেঙে যাবে, যেটা দেখছি সেটা সম্পূর্ণ মিথ্যে, তবু ওটাকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ জানি ওটা আমার প্রতিবিম্ব। এই বোধটা যখন আমার জগতের উদ্দেশ্যে আসে, জগৎকে আমরা এইভাবে দেখি, তখন দেখবেন জগৎটাকে আমাদের অনেক ভালো বোধ হয়, জীবনটার অন্যরকম পরিবর্তন হয়ে যায়। এইটাই পবিত্র আত্মা এটা করে, এই কারণে পবিত্র হতে বলা হয়। এই সিইং গড, ভগবানকে দর্শন করাই হলো ধর্মজীবনের লক্ষ্য। আমাদের ধর্মজীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভগবানকে দর্শন করা। কি দারুণ কথা দেখুন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন স্বামী বিবেকানন্দের নরেনের প্রথম দেখা হয়েছিল, নরেন জিজ্ঞাসা করেছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শুধু একটা প্রশ্ন ছিল, উত্তর এসেছিল তিনভাবে, হ্যাঁ দেখেছি, তোর মতো স্পষ্ট দেখেছি, তোকেও দেখাতে পারি। কিন্তু দেখবেন শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের ওই যে থাকা, ওই যে 5 বছরের যে পিরিয়ড, সেই সময় কিন্তু কখনো দেখেননি ঠাকুর বলেছেন ঘটিটা বাটিটা ঈশ্বর এটা, কিন্তু ওই দেখ ওইটি হলো ঈশ্বর, ওই দেখ তোর চেয়েও স্পষ্ট দেখছি, এটা কিন্তু নরেন্দ্রনাথকে তিনি কোথাও দেখাননি, কোনো কনভারসেশনে আমরা পাই না। অথচ এই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর ভারত পরিক্রমায় বেরোলেন, ভারত পরিক্রমা থেকে ফিরে এসে তার ওই প্রথম লেখাটি বেরোলো, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেরিছে ঈশ্বর। তিনি অনুভব করলেন প্রতি মানুষের ভেতরে ঈশ্বর বিশ্বাস করেন। ঠাকুর বলেছেন না, হ্যাঁ দেখেছি তোর মতো স্পষ্ট, ঠিক সেই রকম প্রতি মানুষের ভেতরে ঈশ্বরীয়পনা আছে, সেটা দেখা যায়। শুধু তাই নয়, অন্যকেও দেখানো যায়। আমরা কারুর ভেতরে, শুধু নিজের ভেতরে তো ঈশ্বরীয়পনা দেখি না, অন্যের ভেতরে যে ঈশ্বরীয়পনা আছে সেটা দেখারও চেষ্টা করি না। আমার ভেতরে যে ভালো গুণ আছে সেগুলোকে আমরা কখনো খোঁজার চেষ্টা করি না, সেই কারণে অন্যের ভেতরে যে ভালো গুণ আছে সেগুলোকে খোঁজার চেষ্টা করি না। এই খোঁজার চেষ্টা, এটা নিরন্তর যদি হয়, জীবনকে যদি দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলে যায়, দেখবেন ঈশ্বর সাধনা, ঈশ্বরকে চিন্তা করা, ঈশ্বরকে অনুভব করা অনেক বেশি সহজ হয়ে যায়। বলছেন রাজনৈতিক ব্যাপারে, তা না হলে খালি বড় রকমের একটি সংঘ করা হলো, কোটি দলের কোটি কোটি লোকের নামে খাতা ভর্তি হয়ে গেল, তাতে ধর্মজগতের বড় একটা কিছু হয় না। আমরা একটা বড় ধর্মসংঘ করেছি 100 জন সদস্য, ফেসবুকের মতো 5,000 বন্ধু আছে, আর আমার ফেসবুকে আর একজনও বন্ধু নেওয়ার দরকার নেই, 40,000 ফলোয়ার আছে, অথচ যখন আমি সত্যি সত্যি বিপদে পড়লাম 1-2 জনকেও দেখা যায় না। ঠিক ওই রকম আমার অনেক বন্ধু আছে, অনেক বন্ধু আছে, কিন্তু কাজের সময় কেউ এসে আমার পাশে দাঁড়ায় না, ওই রকম বন্ধুত্বের দরকার নেই। যিনি সর্বাবস্থায় প্রতি মুহূর্তে তার কাছে আসা যায় তিনি হলেন ঈশ্বর। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলছেন যে দুভাবে ভগবানকে দেখতে হয়, এক হচ্ছে সর্বলোক মহেশ্বর, এই জগতের যা কিছু কল্যাণকারী শক্তি সব হলেন তিনি, আর দুই হচ্ছে সুরী বন্ধু। বন্ধুর একটা অন্যরকম ফর্ম, বন্ধু মানে কিরম বন্ধু, যিনি দুঃখের দিনে যাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে কাঁদা যায়,
সুখের দিনে নিজের আনন্দ যার সঙ্গে ভাগ করে তিনি হলেন বন্ধু। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভগবানকে কুলুঙ্গির মধ্যে রেখে দিই, দুধ দুনো ফুল মালা তার ভেতরেই রেখে দিই, বলি তুমি ওইখানেই থাকো। ভগবান বলেন বেশ আছি, আমাকে আর এর থেকে বাইরে নিয়ে আসার দরকার নেই। ভগবান আমাদের জীবন বোধে আসেন না, এই জীবন বোধে আসেন না বলেই আমরা ভগবানকে দেখতে পাই না। ভগবানকে তো এরকম চোখ দিয়ে দেখা যায় না, ভগবানকে অনুভব করতে হয়। আপনারা যখন এই যে ভগবানকে অনুভব করাটা মানে হচ্ছে ভগবানের যা কিছু দিব্য গুণ সেগুলো আপনার ভেতরে যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনি ভগবানের প্রতিনিধি হয়ে গেছেন, ভগবত স্বরূপ হয়ে গেছেন। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজকে দেখেছি, ভূতের মতো কালো রং ছিল, এত বিচ্ছিরি দেখতে ছিল, প্রথম যেদিন দেখেছিলাম সেদিন খুব মন খারাপ হয়ে গেছিলো। ওই রকম মাজা ঘষা কালো আমি খুব কম লোককে দেখেছি, আর তার উপর একবারে চুল সব সাদা আর ভীষণ কৃপণ। লজেন্স দেওয়ার সময় তিনটে লজেন্স উঠেছিল, হাতি ঝেড়ে চলেছেন, হাতি ঝেড়ে চলেছেন। ওই পার্লে লজেন্স একটার সঙ্গে একটা স্টিক করে যেত, সেই লজেন্স উনি হাত ঝেড়ে চলেছেন যাতে আর তিনটে লজেন্স না ওঠে। আমি মনে মনে ভাবছি তো মহাকৃপণ লোক, কিন্তু যত তার সাথে মিশেছি তত দেখেছি এইরকম ভালো মানুষ আর জগৎ সংসারে দেখিনি, এমন করে ভালোবাসতে দেখিনি, এমন করে অন্যের জন্য ভাবতে দেখিনি। এক অদ্ভুত মানুষ, এরকম মানুষ এর আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখবো কি না সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তাকে দেখে অনুভব করেছিলাম যে শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন, কেমনভাবে তিনি তার সন্তানদের ভালোবাসতেন, ভালোবাসার বস্তুটা কী। আমার মনে আছে একবার আমি এসেছি মহারাজের কাছে, দু সপ্তাহ বাদ দিয়ে এসেছি, তখনও মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো। মহারাজকে যখন প্রণাম করে উঠেছি মহারাজের বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরে বলছেন তুমি এতদিন আসনি কেন, ওকে এতদিন পরীক্ষা ছিল যেরকম বলে, উনি বললেন ও পরীক্ষা ছিল কিন্তু তুমি এতদিন আসনি কেন। এই শব্দগুলোর ভেতরে এমন একটা আন্তরিকতা ছিল, মনে হতে থাকলো তিনি আমার জন্য অপেক্ষা করছেন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট তিনি আমার জন্য অপেক্ষা করছেন। এই যে তার ভালোবাসা, অসম্ভব ভালোবাসা, অদ্ভুত এক ভালোবাসা, এটা আমরা জীবনে ভুলব না। এটা হচ্ছে মিনিয়েচার ফর্ম, শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর্ম, এটার কোটি গুণ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন নরেন আসেনি, কেমন কষ্ট হচ্ছে না, গামছা নিংড়নের মতো কষ্ট হচ্ছে। কজনের আমাদের ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য এরকম কষ্ট হয়, গামছা নিংড়নের মতো ব্যথা হয়, কজনের আমাদের দেখতে পাইনি বলে কষ্ট হয়, আমাদের কারুর কষ্ট হয় না, বেশ চলছে। কারণ ছেলে না এলে মেয়ে না এলে খুব দুঃখ হয়, অথচ জীবনে সবাইকে ছেড়ে চলে যেতে হবে একসময়, বা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, এটা জীবনের একটা অঙ্গ। কিন্তু আমরা সবটুকু বুঝি কিন্তু তবু ঈশ্বরের দিকে এগিয়ে যেতে চাই না, এই ধর্ম জীবন যাপন করাটাই কথা। বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, প্রত্যক্ষানুভূতি ধর্ম। ধর্ম কাউকে দিয়ে করিয়ে দেওয়া যায় না, মঠ মন্দিরে নিয়ে গিয়ে ছেলেপুলেদের ধার্মিক করা যায় না, ধার্মিক সত্তা আমাদের ভেতরে আছে, প্রত্যেকের ভেতর সেটা জাগিয়ে দিতে হয়। এক বাড়িতে ভিক্ষা করতে গেছি, বলছি মা ভিক্ষা দেবেন, তো তিনি বলছেন ভদ্রমহিলা উঁচিয়ে এসেছেন একটা খুন্তি হাতে নিয়ে, খুন্তির গা দিয়ে গড়িয়ে পড়ছে তেল, তার ছেলে খেতে বসেছে, স্কুল যাবে টাই টাই করে খেতে বসেছে, ভাত ডাল তরকারি সব নিয়ে। তিনি বলছেন না আমাদের এখনও রান্না হয়নি। এই মা কোনোদিন তার সন্তানকে বলতে পারবেন না সদা সত্য কথা বলিও, কারণ তিনি তার আচরণ দিয়ে দেখাতে পারেননি। এই কারণেই বলি অন্যকে বদল করার আগে নিজেকে বদল করতে। আত্মস্থানন্দেজি আগুনের সঙ্গে তুলনা দিতেন, বলতেন আগুন যত যাবে, আগুনের যত কাছে যাবে তত আগুন তোমাকে আলোকিত করবে, আরও কাছে গেলে তার সেই আগুনের যে উত্তাপ সেটাকে তুমি অনুভব করতে পারবে, আগুনের আরও কাছে গেলে তোমার সত্তা হারিয়ে গিয়ে তার ভেতরে ছাই পাশে রূপান্তরিত হবে। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে লেখা চিঠিতে লিখছেন আমার জীবনের কথাকে খুব কয়েকটি কথায় ব্যক্ত করা যায়, সেটা হচ্ছে এই টু প্রিচ অন টু ম্যানকাইন্ড দ্য ডিভিনিটি উইদিন, প্রত্যেকের ভেতরে ঈশ্বর আছেন এইটা তাকে জানানো, অবহিত করা। আর দুই হচ্ছে কেমন করে জীবনের প্রতিক্ষণে সেই দিব্য ভাবকে ব্যবহার করা। আপনার কাছে সম্পত্তি আছে অথচ আপনি সেই সম্পত্তি ব্যবহার করতে জানেন না, সেই সম্পত্তি থাকা না থাকার ভিতরে কোনো ফারাক নেই। ঠিক সেই রকম আপনাকে জানতে হবে আপনি আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী, শুধু জানলে হবে না, জীবনের প্রতিক্ষণে সেটিকে ব্যবহার করে রাখা। যত ব্যবহার করবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনি সম্পূর্ণ বদল হয়ে গেছেন,
আপনি একজন অন্য মানুষে রূপান্তরিত হয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখন ভগবানের কাছে এসেছিলেন আর আজকের আপনি, আপনার ভিতরে একবারে অনেকখানি বদল হয়ে গেছে। আপনি এখন অন্যের বেদনায় কষ্ট পান, সেই সুদূর কোথায় কি হচ্ছে তাতে আপনি বেদনা অনুভূত হয়, এই সমস্ত কিছু হয়। এটা কিন্তু আগে হতো না, আমরা অনুভব করি না, আমাদের ভেতরে বদল হয়ে যাচ্ছে। শান্তনা দাশগুপ্ত মহারাজকে ভূতেশানজিকে জিজ্ঞেস করেছিলেন, দীক্ষা হয়েছে কই, কিছু অনুভূতি তো হলো না। বলো বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধ্যে হলি ভগবানকে ডাকবার ইচ্ছা হয়, এটা কি কম কথা? এই ইচ্ছাটা আমাদের সবারই হয়, কোথাও কাজে গেলেন আমাদের কি এরকম একটা ইরিটেশন হতে থাকে, এখনও ঠাকুরকে ডাকা হলো না, সময় হচ্ছে না, আমি কি করব, এই ইরিটেশনটা আমাদের হতে থাকে। এই ইরিটেশনটা হচ্ছে আমাদের ভালোবাসার প্রকাশ, আমরা ঈশ্বরকে যে ভালোবাসি তার প্রকাশ। আমরা অনুভব করতে পারি না ঈশ্বরীয় সত্তার ভেতরে আমরা একটু একটু করে ডুবে গেছি। রসগোল্লা যখন প্রথম রসের ভেতরে পড়ে, যে গরম রসগোল্লা অনেক সময় পেট খারাপের সময় খাওয়ানো হয়, তাতে তখনও ছানার গন্ধ থাকে, সামান্য মিষ্টতা থাকে, কিন্তু সারা রাত্রি সেই ছানার গোল্লাটা যখন রসের ভেতরে ডুবে থাকে, পরের দিন আর তাকে ছানার গোল্লা বলেন, তাকে বলে রসগোল্লা। ছানা তার ছানাত্ব হারিয়ে রসের স্বরূপে স্বরূপিত হয়ে যায়। ঠিক সেই রকম যত ঈশ্বরের ভাবে ডুববেন, তত দেখবেন আপনার এই মনুষ্য সত্তাটা হারিয়ে গেছে আর আপনার দেবসত্তার বিকাশ হয়েছে। তখন দেখতে আপনাকে মানুষ হলেও আপনি ধীরে ধীরে দেবতায় রূপান্তরিত হয়েছে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই বোধটা আমাদের নিত্য জাগুক, আমরা যেন এই রোজকার এই আমি এই যে যেটা জীবনযাপন করছি এর বাইরে যেন একটা অন্যরকমের জীবনযাপন করবার সাহস দেখাতে পারি। আমরা সাহস দেখিয়েছি ভগবানের কাছে আসাটা একটা খুব বড় সাহস, শুধু এবার চলতে হবে। যে কটা দিন বাকি আছে জানবেন খুব সময় শেষ হয়ে আসছে। আমি কখনো কাউকে নতুন বছরের শুভেচ্ছা জানাই না, তার কারণ হচ্ছে জীবনটা প্রতি মুহূর্তে নতুন, আমরা জানি না কখন থেমে যাবে, কোন সময় কোন মুহূর্তে থেমে যাবে আমরা কেউ জানি না, অথচ আমরা সেই সময়ের ব্যবহার করি না। মহারাজ বলতেন জীবনে একটা হারিডনেস আনতে হবে, ঠাকুরের জীবনে হারিডনেস আমরা দেখেছি। কোচো ঠাকুর কলকাতায় যাবেন, সাজগোজ করে গাড়িতে উঠে পড়েছেন, কোচোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কষ্ট পাচ্ছেন যে যেখানে যাবেন সেখানে ভক্তদের সঙ্গ পাওয়ার সময়টা কমে যাবে। বাবুরাম মাঝ বলছেন তুই গাড়িটা চালিয়ে দে না বাপু। এই হারিডনেসটা আমাদের জীবনে আসা দরকার। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, যে দিন চলে যাচ্ছে সেদিনটা কোনো দিন ফিরবে না, অথচ আমরা সেই দিনগুলোকে ভালো করে ব্যবহার করতে পারি না। ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনের মধ্যে যেন সেই ভাবটি জাগে, আমরা আমাদের প্রতিদিন ও প্রতি মুহূর্ত ঈশ্বরের ভাবে ভাবিত করতে পারি। শুধুমাত্র বক্তৃতা শুনলে হবে না, আমাদের জীবনে যেন সেই ভাবটা আসে। শ্রী ভগবান আমাদের সকলের কল্যাণ করুন এই প্রার্থনা। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।